दरकार नहीं राजनीति करार दो दो बार एमपी हुएছো কিন্তু কি করতে পেরেছো দেশের জন্য এইবার শেষবার তবে শুনে রাখ মা আমি মরে যাব তবু কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেব না মা তোর পরীক্ষা কবে শেষ হবে এবার গেলে ফাইনাল পরীক্ষা পরীক্ষা দিয়ে চলে আসবো বাবা তোমাকে না দেখলে আমার খুব কষ্ট হয় বাবা তোকে ছাড়া আমারও যে কি কষ্ট হয় তোকে বোঝাতে পারবো না তোকে বোঝাতে পারবো না মারবে সেই সাথে বলতে হচ্ছে চাঁদাবাজ সন্ত্রাসীরা আজ অর্থের নেশায় ঝাঁপিয়ে পড়েছে দেশের নিরীহ জনগণের উপর সরকার পরিবর্তনের সাথে সাথে জামা বদল করে অনেকেই সরকারি দলের দালালি করতে চলে এসেছে আমার সাথে কোনো দালালের দরকার নেই কোনো সন্ত্রাসীর রাজা ভাই বন্ধ করো তোমাদের দালালি রাজার মতো সন্ত্রাসী আমার পক্ষে থাকুক আমি তা চাই না আমার দরকার নেই দরকার আছে আমি পাশে থাকলে আপনার এগেইনস্ট পার্টি লেঙ্গুর গুটায় পাইগা যাইব আমার প্রতিপক্ষ যদি ভয়ে পালিয়ে গেল তাহলে আমার নির্বাচন করে লাভ কি গণতন্ত্র বলতে তো কিছুই থাকবে না রাজা তুমি চলে যাও আমি সন্ত্রাসীদের ঘৃণা করি আনোয়ার সাহেব রাজনীতি সম্পর্কে ধারণা নাই তাই আপনি ভুল পথে পা বাড়াইছেন ভুল পথে পা বাড়াইনি আমি ঠিকই বলছি কোন প্রার্থী যদি সন্ত্রাসীদের নিয়ে নির্বাচন করে তাহলে সে দেশপ্রেমিক নয় দেশদ্রোহী গাদ্দার এই কামটা সাইরা ভালো আর আপনার কিছু হয়নি তো কি আর হবে সবই আমার ভাগ্য সন্ত্রাসী রাজা শেষ পর্যন্ত আমার উপর চড়া হলো লোকগুলোর কি অবস্থা স্যার আমি রাজার সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় রিপোর্ট করব রিপোর্ট করে লাভ হবে না সুলতান সবাই জানে রাজা আনোয়ার সাহেবের লোক লিডার এর প্রতিকার হওয়া উচিত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত সন্ত্রাসী রাজা শেষ পর্যন্ত আপনার উপর আক্রমণ করলো ভাইয়া ভাইয়া তুমি সুস্থ আছো তো তোমার কিছু হয়নি তো এইভাবে আমি সুস্থ থাকতে চাই না সন্ত্রাসীরা যা চায় তাই যদি হয় তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ ভাইজান ওদের সঙ্গে ঝগড়া করা ঠিক হয়নি তাছাড়া আজকাল তো অনেকেই নির্বাচনের সময় সন্ত্রাসীদের পাশে রাখে সবাই রাখলেও আমি রাখবো না শুনেছি তুমি নাকি ওদের প্রশ্রয় দাও ওদের প্রশ্রয় দেই ভুল কথা যা কিছু করে আপনার ভালোর জন্যই করি সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে আমার ভালো করতে হবে না তাছাড়া তুমি একটা ভদ্র ঘরের বউ রাইয়া তোর স্ত্রীর চলা ফেরা পোশাক আশাক আমাদের বংশে কেউ করেনি ওকে বারণ কর বোঝা আমাদের একটা কালচার আছে সমাজ আছে কি এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করলেন তুমি থাকো আমি যাই তুমি তো জানো ওই রিনার চাল চলন আমারও পছন্দ হয় না কিন্তু কি করব বিয়ে করেছি এত বড় মডার্ন ফ্যামিলিতে ছেড়ে তো দিতে পারি না তা বলছি না ওকে বোঝা তাছাড়া রাজার মতো সন্ত্রাসীর সাথে ওর যোগাযোগ ঠিক নয় সেটা আমার ভালোর জন্যই হোক আর খারাপের জন্যই হোক কাইন্দেন না ম্যাডাম কাইন্দেন না কান্দাঘাটি আমার ভালো লাগে না আপনার মুখে আমি হাসি ফুটাবো বলেন কি চান প্রতিশোধ চাই আনোয়ার সাহেব এমপি হলে আমাদের লাভ কি ঠিক কইছেন আপনার স্বামী এমপি হলে আপনার লাভ আমারও লাভ আছে কিন্তু কিভাবে আমার স্বামী এমপি হবে ব্যাপারটা হইল আমার খুশি করলে আপনার স্বামী এমপি হইব অবশ্যই খুশি করবো রাজা আমারে 10 লাখ টাকা দিবেন তাইলে আনোয়ার সাহেব খালাস পার্টি তখন ছোট ভাই অর্থাৎ আপনার স্বামীর নমিনেশন দিব তাছাড়া আপনি তো বালা করে জানেন যে পরিবারের কোন লোক মারা যায় জনগণ ওই পরিবারের সদস্যরে ভোট দিয়ে জয়যুক্ত করে হ্যাঁ प्रथमे ताई करो आमी राजी टाका आमी देबो घरे ढुकली केन এই সমস্ত কাম তাড়াতাড়ি করতে হয় যদি আমার স্বামী এসে পড়ে সর্বনাশ হয়ে যাবে কেন অসভ্য তুই বলে দিবি লেনদেন ভালো থাকলে কেন বলবো খারাপ রিজিয়াল ভালো করুন যায় ওই বেটা তুই তো পাক্কা লোক बहुत सियाना सभी देखती सभी सुनती सभी देखछस और सभी सुनछस जखन तोरे आमार दरकार चाइपा थाक बाइचा जाबी सन्त्रासी राजा के आपनी प्रत्याख्यान करेछेन राजा तो आपनार जन्य हुमकी हये दाड़ाते पारे देखुन सम्पादक साहेब मृत्यु के आमी भय पाई ना सत् राजनीति करते गए यदि मृत्यु के आलिंगन करते हैं आमी ताई करब आमार प्रश्न दस जन प्रार्थी यदि निर्वाचन समय सन्त्रासीदेर पाशे राखे ताहले आपनी केन राखछेन ना आमार प्रयोजन नेई सन्त्रासीदेर दिये भोट केंद्र दखल करा जाए अपोजिशन पार्टी के घायल करा जाए किन्तु जनगणेर सठिक राय पावा जाए ना धन्यवाद आपनाके एकटा व्यक्तिगत प्रश्न करी आपनार परिवार सम्बन्धे किछु बोलबेन कि आमार परिवार बोलते आमी और आमार मेये एई आमार संसार जस्ट मिनिट हेलो के रानी मा तुई केमन आछिस भालो बाबा तुमी केमन आछो तुई कखन पहुंचबी आमी दुपुर 12টার মধ্যে তোমার কাছে পৌঁছে যাব তুমি এখন কি করছো সাহসী কণ্ঠ পত্রিকার সম্পাদক সাহেবের সঙ্গে কথা বলছি तुमरा की चाओ अपने जान चाहे सर जान हेलो हेलो बाबा की होते हेलो 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 बाबा बाबा जल्दी तुम तातरी गाड़ी चलाओ मैडम किरांते ढाका যেতে অনেক সময় লাগবে তো না তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও রাজা আমার তো কোনো দোষ নেই দোষ আছে খুন নিজে চোখে দেখা অপরাধ বাইচা যাইবেন যদি এই খুনের কথা কাউরে না কোন আমাগো কথা পত্রিকায় বালা লেখেন লিখবো কি অবশ্যই লিখবো খুন 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 জনতা আনোয়ার হোসেন খুন বিশিষ্ট জননেতা ও এমপি পদপ্রার্থী আনোয়ার হোসেন খুন मारे बुढ़ो बापटा के एत भालोबासिस नहीं मरे गेले कष्ट पाबी बाबा তোমাকে না নিষেধ করেছি তুমি মরার কথা কখনো বলবে না বাবা আনুভাই হত্যার বিচার চাই বিচার চাই বিচার চাই কোনো কিছুর বিনিময় ভাইজানের শোককে ভুলতে পারবো না এই তো সেদিনও আমার বড় ভাই আপনাদের সাথে নির্বাচনী সভা করে গেছেন এই মঞ্চে আপনারা জানেন সেই মিটিং এ সন্ত্রাসীরা ভাইয়ার সাথে গন্ডগোল করে গেছে এখন আপনারা সবাই বলুন কে আমার ভাইজানকে খুন করেছে আর কেনই বা খুন করেছে বলুন কে আমার ভাইজানকে খুন করেছে সন্ত্রাসীদের ভয়ে আমরা সবাই দুর্বল হয়ে গেছি কিন্তু কেন রাজনীতির কারণে আজ আমার ভাইজানকে হারিয়েছি। তাই আর রাজনীতি নয়, আজ থেকে আমাদের বংশের আর একটি লোক রাজনীতিতে জড়াবে না। আপনারা আমার ভাইজানের আত্মার মাগফিরাত কামনা করুন। আসি, আসসালামু আলাইকুম। দাঁড়ান রাজু সাহেব, আমাদের কথা শুনুন। আপনার ভাই শূন্যস্থান কে পূরণ করবে, কে আমাদের নেতৃত্ব দেবে বলে যান। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু আমার ভাইয়ের হত্যার বিচার চাই। হত্যার বিচারে যখন যাচ্ছেন তখন আমাদের নেতৃত্ব আপনাকে দিতে হবে। আপনি জনপ্রতিনিধি হলে তবে ওই খুনিদের বিচার হবে, আপনার ভাইয়ের আত্মা শান্তি পাবে, আমরা জনগণ শান্তি পাবো। আমরা সবাই চাই আপনার ভাইয়ের দায়িত্বটা আপনি পালন করুন। রাজু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাজু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাজু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। চাচা, সত্যি করে বলো তো চাচা, তুমি নির্বাচন করছো? মানে আমার নির্বাচন করার ইচ্ছে নেই, কিন্তু সবাই ধরেছে নির্বাচন করার জন্য। ভাই হারানো একজন শোকার্ত মানুষ এত তাড়াতাড়ি ভাইয়ের সব ভুলে গিয়ে নির্বাচন করতে পারে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি চাচা। নির্বাচন না করলে অন্যরা ক্ষমতায় আসলে ভাইজানের হত্যার বিচার নাও হতে পারে। আমাদের পরিবারের রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে যাবে। শুধু নিজেদের ঐতিহ্যের কথাই ভাবতে চাচা, খুনিরা কিভাবে শাস্তি পাবে সে কথা একবারও চিন্তা করলে না। কি বলছিস তুই? চাচা, দুনিয়ার সব মানুষকে আমার সন্দেহ হয়। ক্ষমতার জন্য মানুষ মানুষকে চেনে না, আপন পর ভুলে যায়, ভাই ভাইয়ের সাথে বেইমানি করে। এই কথাগুলো তুই আমাকে বলছিস? এই দেখো দেখো, প্রতিটা পত্রিকা তোমার ছবি উঠেছে, তোমার সুনাম করেছে, লিখেছে এবারে নির্বাচনে জয় তুমি হবেই। আমার বাবার জায়গায় এই পরিবারের যে কেউ দালালি পাশ করবে। ক্ষমতার প্রতি আমার কোনো মোহ নেই, আমাকে তুই শুধু শুধু ভুল বুঝছিস মা। চাচির খুশি দেখে ভুল আর কি বুঝবো, সব ভুল বোঝা শেষ। 3 দিন হলো বাবা মারা গেল, তার কোনো প্রতিক্রিয়া নেই। চাচি তার স্বামী নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রী হবে, সে আনন্দ আত্মহারা। শোনো চাচা, এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। না, তুই এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবি না। তুই যা বলবি আমি তাই শুনবো। আমার জন্য কারো কিছু করতে হবে না, তোমরা যথেষ্ট করেছো চাচা। আর কোনোদিন আমার খোঁজ খবর নেবার প্রয়োজন নেই তোমাদের। এতদিন যে রানীকে তোমরা দেখেছো, আজ থেকে তোমরা দেখবে অন্য রানীকে। রানী কি মেয়ে রে বাবা, পত্রিকা ভালো খবর ছেপেছে শুনে খেপে গেল। খেপে তো যাবি, কিছু কিছু পত্রিকাওয়ালারা পয়সার লোভে দালালি করে। সেদিন যার গুণগান গাইল আর সে মরে গেছে, দুদিনই তা ভুলে গেছে। আর এখন আমার চামচাগিরি শুরু করেছে। সম্পাদকের রুমটা কোন দিকে? ওই দিকে। আমি জানতে চাচ্ছি আপনারা কেন একটি মৃত্যুকে চাপা দিয়ে রাজুর সাথে দালালি করছেন? দালালি? কি আবল তাবল বলছেন, কার দালালি করলাম? কেন, আমার স্বনামধন্য চাচা রাজু সাহেব, যিনি অল্প দিনে ভাইয়ের সব ভুলে গিয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেছেন। একজন ভদ্রলোক নির্বাচন করছে না, তার সুনাম আমরা লিখবো না? অবশ্যই লিখবেন, যদি সে লেখাটা দালালি হয়। তাহলে আপনার এত বড় সাহস, একজন সম্পাদককে দালাল বলছেন? সাহসী তখনই হয় যখন সে জানতে পারে একটা মানুষ খুন হওয়ার সময় নাম করা সম্পাদক সচক্ষে দেখেও সব সহ্য করে এড়িয়ে যায়, প্রকাশ করে না। আপনি কি আমার কথা বলছেন? সেদিন টেলিফোনে শুনেছিলাম একজন সম্পাদক বাবার ইন্টারভিউ নিচ্ছে, আর তখনই বাবা খুন হয়। আপনি মিথ্যে বলছেন। আমার সম্পাদক যদি সেখানে উপস্থিত থাকতেন তাহলে অবশ্যই খুনি সবকিছু পত্রিকায় তুলে ধরতেন। আপনিও সম্পাদকের দালালি করছেন? চুপ করুন আপনি, ওই দালাল শব্দটি আপনি বেশি বেশি উচ্চারণ করছেন। সবাই যদি দালাল হয়ে যায় তাহলে এই দেশটার ভবিষ্যৎ কি? আমি অযথাই আপনাদের কাছে এসেছি। আরো শুনে রাখুন, আমার বাবার খুনের প্রতিশোধ আমি নেব। আমার বাবার খুনিকে আমি খুঁজে বের করব, তাতে যদি আমাকে সন্ত্রাসী হতে হয় আমি তাই হব। বাগান বাড়িতে লয়ে আয়, আমি বইয়ে রইছি। বস লয়ে আইছি। শাবাশ, এত দূর পর্যন্ত চলে আইছো। বাবার খুনিকে খুঁজতে এত সামান্য এসেছি, প্রয়োজনে আরো দূরে যাব। মাথায় বুদ্ধি থাকলে একটু চিন্তা করলে বুঝতে পারবা কে খুন করছে। কে খুন করেছে? খুনিরা তোমার নিকট আত্মীয়। তাই যদি না হয় তাহলে আপন ভাইয়ের মৃত্যুর 3 দিন পর কেউ নির্বাচন করতে পারে। তাহলে আমার চাচা আমার বাবাকে খুন করেছে। খুন নিজে করে নাই, কাউরে দিয়ে করাইছে। খুনি কারা? এত অল্প সময়ে সবকিছু জানবার চাইও না, পাগল হয়ে যাইবা। মানুষ এত নিষ্ঠুর কেন? কেন এত নিষ্ঠুর? আমিও নিষ্ঠুর হব, আমিও খুন করব। সাব্বাস রানী, তোমার বাবার খুনিকে বাঁচতে দিও না। প্রতিশোধ নাও, ভালো থেকে লাভ নাই। বদলে ভালো তোমার জীবন, হইয়া যাও সন্ত্রাসী। এই লও পিস্তল। দেখে নাই 14-15 মাত্র 15টা গাছ চুরি করছি। ডেলিতে চুরি করি, গাছ চুরি চুরি না। গাছের দাম যা বাড়ছে, আমার তো পয়সাতে কিনতে হয় না। এবার বাকি প্রতিদিন তুই আমাদের গাছ চুরি করিস। বাবা বাবা তাড়াতাড়ি এসো, চোর ধরেছে। কোথায় চোর? কোথায় করিস কেন? বাবা বাবা ওকে ছেড়ে দে, বাবা মানুষ বোঝেনি, ভুল করে ফেলেছে। কি বলছো মা? ও রোজ গাছ চুরি করে, ওকে ছেড়ে দেবো? আরে বোবা হোক আর যাই হোক, ওকে আমি ছাড়বো না। বোবা হয়ে বার কথা বুঝলি কি করে? শালার বোবা তোকে আজ পাইছি বাবা এই বোবাটারে ভালো করে দেই জীবনে অনেক বোবা ভালো করছি শালার বোবা কথা নইলে তোকে জবাই করে ফেলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আমি বোবা না আমি কথা বলতে পারি আমারে মাফ করে দেন আমি মনে করছি গাল চুরি চুরি না এই দেখ বুঝে না গাল ধর এটা তার সবার কথা কথা থামা মারুন কুটু ভাই বাস देखले तो अरे मायरे रे केना दौड़ाय अरे बोबार मुखे कथा फुटे गेछे अच्छा अपू बाबा भाइया एत लेखा पढ़ा करलो आमादेर गाई नेई केन बिस्टी बिस्टी आय आमी तोके पढ़ाई ना তুমি পারলেই শুধু বকা দাও না রে না আর বকবো না হ্যালো কে আচ্ছা ধরুন সুলতান সুলতান কি রে কি হয়েছে তোর ফোন কথা বল কে কথা বলে দেখ হ্যালো সুইটহার্ট আমি পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছি জীবনে আর কোনোদিন ডান্স করতে পারবো না কি বলছো রমনা দুষ্টুমি করছো না তো হোয়াট আমি পা ভেঙে ফেললাম আর তুমি বলছো দুষ্টামি করছি আমি জানি আমি মরে গেলেও তুমি আসবে না পচা হ্যালো হ্যাঁ কাম অন ডার্লিং মিথ্যে না বলে তো তুমি আসতে না তাই মিথ্যে বলেছি আমি তো চাকরি করি তোমার সময় জ্ঞান থাকা উচিত রাগ করেছো লক্ষ্মীটি ক্ষমা করে দাও প্লিজ তোমাকে ক্ষমা করব না কোনোদিন ক্ষমা করব না সুলতান সুলতান শোনো শোনো সুলতান এই রানী আমার ভালোবাসা আমার জীবনের সবকিছু গাছ বাঁচলে যেমন দেশ বাঁচবো ঠিক তেমনি রানী বাঁচলে আমি বাঁচব আপনারা আমার বড় ভাই আজ বিপদে পড়ছেন আমি আপনাকে বাঁচামো আর আমি বাঁচামো আমার স্বার্থে মনের কথা কইছেন আপনারা বাঁচলে আমার মতো সন্ত্রাসী বাঁচবো আপনারা মরলে আমি মরু খুশি হইলাম আপনাকে যন্ত্রপাতি আমাকে যন্ত্রপাতি আজ থেকে একসাথে কাজ করুন বড় খুশি হইলাম বড় ভাইরা এই দুনিয়ায় সবচেয়ে বড় ভালো আছে কারা জানেন দালালরা দালালের উপর কোনো ব্যবসা নাই কারণ এই ব্যবসায় পুঁজিও কম লাগে ওরা পুলিশের লগে দালালি করছে অগরে কি করুম বড় ভাই অগরে আস্তে আস্তে সাফা করে ফেলাম সন্ত্রাসী রাজার বিরুদ্ধে তোমরা যেভাবে রিপোর্ট করছো তাতে মনে হচ্ছে রাজা ছাড়া এদেশে আর কোনো সন্ত্রাসী নেই তারপরেও আমার মনে হচ্ছে রাজার কর্মকাণ্ড অনুযায়ী খুব কমই রিপোর্ট করা হচ্ছে তাহলে কি পুরো পত্রিকা জুড়ে রাজার কাহিনী লিখে যাবে যতক্ষণ পর্যন্ত রাজাকে পুলিশ না ধরছে প্রশাসনে টনক না নড়ছে ততক্ষণ লেখা উচিত স্যার উচিত অনুচিত সম্পর্কে আমাকে বোঝানো ঠিক না আমি এই পত্রিকার সম্পাদক বুঝতে পারছি না বেশ কিছুদিন যাবত রাজার কোন নিউজকে আপনি পাত্তা দিচ্ছেন না কেন আগে তো স্যার প্রতিদিনই রাজাকে নিয়ে নতুন নিউজ করতে বলতেন ইদানিং মনে হচ্ছে রাজার হুমকির কাছে আমরা মাথা নত করে ফেলছি এগুলো আপনাদের ভুল ধারণা কারো বিরুদ্ধে বেশি নিউজ করলে সেটা বোরিং মনে হবে মোটেই না স্যার রাজার সম্পর্কে যে রিপোর্টিং করেছি তাতে পত্রিকা বেশি বিক্রি হয়েছে কিনা দেখুন হ্যালো বলেন কি পুলিশের সাথে রাজার ১ ঘন্টা বন্দুক যুদ্ধ হয়েছে তারপরেও রাজা বেঁচে গেছে রাজার সাথে পুলিশের ১ ঘন্টা বন্দুক যুদ্ধ স্যার এই রিপোর্টটা আমি করব শোনো রাজা তোমার কথা মতো ওই সাংবাদিককে ধরে আনা হয়েছে সাংবাদিক কত সাংঘাতিক চলো ওই বেটা এই আমার লোকগো নিয়ে খুব বেশি লেখালেখি করতাছস আমরা খারাপ সন্ত্রাসীকে পিছনে লাগছস কে হ্যাঁ আমি সাংবাদিকতা করি সত্য রিপোর্ট লেখা কি আমার অপরাধ ওই বেটা এই এই দুনিয়ায় সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি ক মিথ্যাবাদীর সংখ্যা বেশি ঠিকই কইছে মিথ্যাবাদী বেশি হইলে आमागो मतो ई दुनिया चलबो आर तोगो मतो सत्यবাদীরা মইরা যাইবো। অনেক দিন ধরে আমার মাগুর মাছগুলা না খায়া রইছে। ওরা ভালো মানুষ, ওগো মাংস খায়া আমার মাগুর মাছগুলা বাইসা থাকো, বুঝছস? আইলা এই আই ওই কালু मजा करते देखें सांबादिक रफिक पत्रिकार मगो बेबा हिस्टोरी तुल्ला धरसे সন্ত্রাসী রাজায় সাহসী কণ্ঠ পত্রিকার তরুণ সাংবাদিক বিপ্লবকে হত্যা করেছে। ওই কালু রফিককে শেষ করে ফেলা হয় বুঝের কথা কইছেন। যে বেড়া কথা না হনবে সেই বেড়াই মরিয়া যাইবে। দেশে টপ ১৩রা এখন ঢাকায়, হ্যাঁ, আশ্রয়দাতা এক সরকারি দালাল। হ্যাঁ ও ভাই, আপনারা বোবা পেপার পড়তেছেন কেমনে? তো আলার বোবা ছিলাম, এখন ভালো হয়ে গেছি। বিদেশি কবিরা যাইছি না, চেষ্টাতে কি হইলো আমরা ভাবতাই না। হারানো ধরে খুন করে চান্দা তোলে আর খালি খাই আর ঘুমায়। ওই বেটা রফিকুজ্জামানের বাসা আছে না, হ্যাঁ, টাকা দিলেছি না দিলেছি না আসেন আসেন আমার লগে, গাড়ি আনতেইব না, খালি পিছে পিছে আসেন। আপনারা কাকে খুঁজছেন? সাহসী কণ্ঠ পত্রিকার সাহসী সাংবাদিক রফিকুজ্জামানকে আমরা খুঁজতাছি। আমি রফিকুজ্জামান? রফিকুজ্জামান মগো পিছে লাগো, মগো কথা পত্রিকায় লেখো, নিজের বাবু কি? হ্যাঁ, আরে তোর মতো সাংবাদিকরে নাম আইরা ফেললে আমাগো বিপদ। রফিক, শুধু কলম দিয়ে লিখেই সাংবাদিক হয়ে বেঁচে থাকা যাবে না, কলমের সাথে থাকতে হবে প্রতিরোধ করার সাহস এবং। ঠিকই বলেছিস, কিন্তু আমি ভাবছি পুলিশ যদি থানা থেকে ওদেরকে ছেড়ে দেয়। না না, সাথে অস্ত্র পেয়েছে, তাছাড়া ওদের নামে ওয়ারেন্ট আছে, পুলিশ ওদের খুঁজে। ওরা রাজা সাহেবের লোক, আপনি না আসলো ওদেরকে আমি ছেড়ে দিতাম। তাছাড়া বুঝিনি তো, মন্ত্রণালয় থেকে আমাদের উপর ভীষণ চাপ, কোনো সন্ত্রাসী যেন কিছুতেই ছাড়া না পায়। তবু তো ছেড়ে দিচ্ছেন। আচ্ছা আপনার দৈনিক ইনকাম কত বলুন তো? আসলে সবাইকে দিয়ে কিছুই থাকে না। এত টাকা রোজগার করে বলছেন কিছু থাকে না? যাকগে, ওদেরকে ছেড়ে দিন। জি ম্যাডাম। ইন্সপেক্টর, ওদের ছেড়ে দিন। ইয়েস স্যার। হুদাহুদি ধরিয়ে আনছেন, সারিয়ে ইজাম দেবেন, তা আনলেন কি আতে? এখানে দেরি করবেন না, যে কোনো সময় বড় স্যার চলে আসবেন। ও আপন কি আপনি ম্যানেজ করেন, মুই বাগি এই না দেই মগো জায়গায় এইটারে বাইন্ধে থুন। ওসি সাহেব, ওদের ছেড়ে দিলেন কেন? আচ্ছা ওসি সাহেব, ওরা কি ধরা পড়েছিল নাকি? একজন সাংবাদিককে হত্যা করতে গিয়ে ওরা হাতে নাতে ধরা পড়েছে, আর আপনি বলছেন ধরা পড়েছিল নাকি? বসুন সাংবাদিক সাহেব বসুন, অভিযোগ থাকলে লিখে জানাতে পারেন। অভিযোগ করতে আসিনি, শুধু দেখতে এসেছি আইনের এই পবিত্র পোশাক পরে কিভাবে অসহায় মানুষদের ধোঁকা দিচ্ছে। পুলিশ ধোঁকা দিচ্ছে না, সাংবাদিকরা দিচ্ছে। মিথ্যে বলছেন ম্যাডাম, ধোঁকা যদি সাংবাদিকরা দিত তাহলে সন্ত্রাসীরা সাংবাদিক রফিকের উপর চড়াও হতো না। হয়তো হিসেবের অঙ্কটা মিলছে না, তাছাড়া আপনার সাথে যখন রাজামতি দালালি করছে পুলিশে কি করবে? পুলিশ কিছুই করতে পারে। আমি যদি এই ওসির চেয়ারে থাকতাম তাহলে তোমার মতো নারী সন্ত্রাসী এখন এখানে না থাকতো। स्वयं স্বরাষ্ট্রমন্ত্রীও তোমাকে ছাড়াতে তো না। ওরা তোদেরকে টার্গেট করেছে। হ্যাঁ, আমার মনে হয় তোর সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত। কি বলছো বাবা? আমার এই সাংবাদিকতা পেশা আমি ছেড়ে দেব? যে পেশায় প্রতিনিয়ত মানুষের শত্রু হতে হয় সেই পেশা ছেড়ে দেওয়াই ভালো। সেই ছোটবেলা থেকে তোমাকে আদর্শবান পিতা হিসেবে সম্মান করি, তুমি তোমার আদর্শ থেকে একটু সরে যেও না বাবা। এতদিন তোকে নিয়ে, তোর পেশাকে নিয়ে গর্ব করেছি, আর আজ তোকে নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়। তুই যাকে নিয়ে পত্রিকায় রিপোর্টিং করছিস সে হচ্ছে সন্ত্রাসের নায়ক, যে প্রকাশ্যে খুন করে জামিনে ছাড়া পেয়ে যায়। বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে যার সম্পর্ক, সেই পাগলা রাজা যে কোনো মুহূর্তে আমাদেরকে শেষ করে দেবার ক্ষমতা রাখে। তাই বলছিলাম বাবা, পাগলা রাজারা একদিন শেষ হবেই, তা না হলে এই দেশটাও যে শেষ হয়ে যাবে। আমি যা বলবো তাই হবে। আমি হচ্ছে এই রাস্তার রানী। দেখো, আমি ভালো মেয়ে না, তবে যে ভালো থাকতে চায় আমি চেষ্টা করি তাকে ভালো রাখতে। এসো এসো আমার সঙ্গে। প্রতিদিন মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, অ্যাসিড মারছে, ধর্ষিতা হচ্ছে, কোন রাহাজানির চিন্তায় লেগেই আছে। আপনারা আসামিদেরকে গ্রেফতার করতে পারছেন না কেন? দেশের লোক সংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা অনেক কম স্যার। তাছাড়া পুলিশের জীবনে ঝুঁকি অনেক বেশি। ঝুঁকি যখন বেশি তখন চাকরি থেকে ইস্তফা দিন। চাকরি ছেড়ে দিলেই সব সমস্যার সমাধান হবে স্যার। দায়িত্ব পালন করতে পারবেন না আর চাকরিও ছাড়বেন না, তাহলে সমস্যার সমাধান হবে কি করে? শুনুন প্লিজ, আমাকে একটু ভেতরে যেতে দিন, মন্ত্রী মহোদয়ের সাথে আমার জরুরি কথা আছে। স্যার অফিসারদেরকে নিয়ে জরুরি মিটিং করছেন, এখন দেখা করা সম্ভব না। শহরের শীর্ষ ২০ সন্ত্রাসীকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পেরেছেন কি একজনকেও ধরতে? স্যার, আমাদের এখানে উপস্থিত অনেক অফিসারদের সাথে সন্ত্রাসীদের লেনদেন আছে। অপারেশনের আগেই তারা মোবাইলে জানিয়ে দিচ্ছে, সন্ত্রাসীরাও সরে পড়ছে। আইজি সাহেব, তাদের বিরুদ্ধে আমার কাছে নোট দিন, সাথে সাথে সাসপেন্ড করে দেব। আসসালামু আলাইকুম স্যার। স্যার, পত্রিকায় লিখেছে 5 সন্ত্রাসী এখন ঢাকায়। তদন্ত না করে বলা যাবে। স্যার, আপনার ভাইয়ের হত্যা তদন্তের কি হলো? তদন্ত চলছে, দেখুন কি হয়। স্যার, আপনার সাথে আমার জরুরি কথা আছে, প্লিজ স্যার আমাকে 5টা মিনিট সময় দিন। শুনুন সাংবাদিক ভাইয়েরা, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নিন, তারপরে কথা বলুন। আপনার চারিদিকে শুধু দালাল আর চামচা, অ্যাপয়েন্টমেন্ট নেব কি করে? অন্যরা যেভাবে নেয় সেভাবে নেবেন। স্যার, আমি একটা জরুরি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। রাজা, তুমি এখানে কেন এসেছো? স্যার, আপনি মন্ত্রী আর আমি তো আপনারই লোক। কোনো খুনি সন্ত্রাসী আমার লোক হতে পারে না। আমি খুনি সন্ত্রাসী হইলেও আপনার লেগা বহুত কিছু করছি। কি করেছো? নির্বাচনের সময় আপনার লেগা বহুত খাচ্ছি, আপনার পাশে আছিলাম। মিথ্যে কথা বলো না রাজা। নির্বাচনের সময় যদি জানতে পারতাম তুমি একটা সন্ত্রাসী প্রফেশনাল খুনি, তাহলে তোমার মতো লোক আমার পাশে এক মুহূর্তের জন্য থাকতে পারতো না। শুনেন স্যার, অসময়ের কথা ভুলা যায় না। আর কোনো কথা বলবি না। তুই যদি আমার বাসায় না আসতি তাহলে আমি তোকে হাত করা পরিয়ে ছাড়তাম। অ্যারেস্ট করে আমার একবার পাবেন না স্যার। এই দেখো, রাজা এমনিতে খারাপ লোক না, তাছাড়া এক সময় তোমার পাশে ছিল, তাই ওর সাথে এমন ব্যবহার করো না। তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। স্ত্রী আছো, স্ত্রী জায়গায় থাকো। আমি তোমার স্ত্রী বলে কি আমার কোনো মূল্য নেই তোমার কাছে? তুমি যা ইচ্ছা তাই করবে। আয় রাজা, তুমি এই সমস্ত জিনিস নিয়ে চলে যাও। আমি কারো জিনিস নেই না। আর প্রস্তুত থেকো, जे कोनो मुहूर्ते आमी तुम्हें अरेस्ट कराबो। हुनेन हुनेन मंत्री साहेब, आपने मंत्री, आपनार जेमन अनेक क्षमता, आमार क्षमताओ कम ना। आपनारे आमी देखा लमु। कि बोलली? तुई आमाके देखबी? तुई आमाके देखबी? तोके छेड़े दिए आमी देशेर साथे अन्याय करते जाच्छिलाम, ताई तोके अरेस्ट करे आमी आमार नीतिते अटल थाकछि। पुलिश अरेस्ट हिम। নিয়ে যাও। কামটা ভালা করলেন না মন্ত্রী, আজ আমার লগে অনেক বড় অন্যায় করে ফেলাইছেন। গেট হিম আউট। খবর পাইলাম মন্ত্রী বাড়ির থেকে রাজারে লইয়া পুলিশের গাড়ি বাইরেছে। চিন্তা করো না, বোম ফিট করে রাখছি, বাজার রাস্তায় পুলিশের গাড়ি আইলেই বোম বাস্ট। सर सलाम वालेकुम। वालेकुम सलाम। राजा तुम्हारे एभावे आमार बासाय आसले कखन कि देखे फेले ताहले आमार चाकरी असुविधा हये जाबे। ओरा आमार लगेई आछे, ओगोर एकटु आशीर्वाद कइरा देन। सन्तासी भाईरा सारेर सालाम करेन, सारे दোয়া করব। ना ना सालाम लागबे ना স্যার, মোগর একটু দোয়া করিয়া দেন। ওরা যতই খুন খারাপি করি এখন কিন্তু সব সারিয়ে ভালো হইয়া যাইতে চায়। কুত্তার লেজ কোনদিন সোজা হয় না। ও কয় কি, তোমরা রাজার সাথে আছো, যা কিছু করো একটু সাবধানে করো। পত্র পত্রিকায় তোমাদের সমস্ত কীর্তিকলাপ ছাপা হচ্ছে, লেখা বন্ধ হয়ে যাবো। স্যার আপনি একটু নজর রাখেন। উত্তরাতে প্লট কিনে টাকা দিতে পারছে না, 2 বছর ধরে ঢাকায় জমি জমা তো ভালাই কিনছেন স্যার। এই 1 লাখ টাকা রাখেন। বিরাট উপকার করলে, দুর্দিনে যে উপকারে আসে সেই তো প্রকৃত বন্ধু। তোমার আব্বুকে আইনের শাসক হিসেবে এতদিন যে সম্মানের সিংহাসনে বসিয়েছিলাম, আজ এই মুহূর্তে সেই সম্মানের আসন থেকে অনেক দূরে সরে গেল। কেন, কি দেখেছো? দেখলাম সন্ত্রাসী রাজার সাথে তোমার আব্বুর ঘনিষ্ঠতা। রোমানা, এটাই মেনে নিতে পারি না। সুলতান তোর বেডরুমে। পাপা তো রাগ করছো কেন? আমরা তো খারাপ কিছু করছি না। ভুলে যেও না রোমানা, এটা আমেরিকা নয়, বাংলাদেশ। বাংলাদেশ বলেই আজ রাজার মতো একজন সন্ত্রাসীকে ড্রয়িং রুমে ডেকে এনে আপ্যায়ন করতে পারেন। আমেরিকা হলে আপনি এত বড় অফিসার হতে পারতেন না, আর সন্ত্রাসী রাজাও এত প্রশ্রয় পেত না। সুলতান, রাজার সম্পর্কে তুমি কি বলছো? ও অনেক বড় মাপের মানুষ, তোমার মতো সামান্য চুনোপুরি নয়। আমি যত সামান্যই হই না কেন, আমার মনুষ্যত্ব, আমার দেশপ্রেম ওই সন্ত্রাসী রাজার চাইতে অনেক বেশি। আরে রাখো তোমার দেশপ্রেম, এদেশের মানুষের কাছে তোমার দেশপ্রেম আর মনুষ্যত্বের চারাও দাম নেই। আপনার মতো বিবেকহীন মানুষের কাছে আমার দাম না থাকাটাই স্বাভাবিক। সুলতান, পাপ্পা তোমার মুরব্বি, তার সাথে এভাবে কথা বলছো কেন? তুমিও তোমার পাপ্পার মতো আমাকে ভুল বুঝলে। একদিন ঠিকই তুমি তোমার পাপ্পাকে চিনতে পারবে। দেখো মা, ছেলেটা কত বড় বেয়াদব, ওকে তুই ভালো হতে বল। তা না হলে থানায় ধরে নিয়ে গিয়ে এমন টাইট দেবো ও বাবার নাম ভুলে যাবে। মামনি, তুমি ভালো আছো? আঙ্কেল ভালো আছি। পাপ্পাকে নিয়ে এলাম কিছু গাছ কিনতে। মা, তুই মালিকে চিনিস? আপনি ভুল বলছেন, নার্সারি করলেই মালি হয় না। মালিকে যখন মালি বলা যাবে না, তাহলে বলো কোন গাছে কি দাম? আমি আপনার কাছে গাছ বিক্রি করে আপনার মেয়ের কাছে ছোট হব না। কারণটা কি, আমার মেয়েকে নিয়ে কোনো স্বপ্ন দেখছেন নাকি? স্বপ্ন দেখা কি আছে? আপনি নিশ্চয়ই জানেন আমার ছেলের সাথে আপনার মেয়ের এক সম্পর্ক আছে। অসম্ভব। আমার একটা স্ট্যাটাস আছে, যেখানে সেখানে আমার মেয়ে যেতে পারে, চলতে পারে, কিন্তু প্রেম করতে পারে না। অবশ্যই পারে। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আমার সাথে রোমানার কিসের সম্পর্ক। সম্পর্ক আবার কি? হয়তো আমার মেয়ে তোমাকে চেনে। এতদিনের সম্পর্ককে যখন আপনি চেনা জানার মধ্যে ফেলে দিতে চাইছেন, তখন আমি জানতে চাইছি কয়টা ছেলেকে আপনার মেয়ে আমার মতো চেনে। সে কৈফত কি তোকে দিতে হবে? শোন, অনেক ছেলে এই সমাজের একটি মেয়ে অনেক ছেলের সাথে মেলামেশা করলে এই সমাজ তাকে নষ্টা মেয়ে বলে। আহা সুলতান কি বলছিস? আমার মামুনি রুমানা ভালো মেয়ে, ও নষ্ট হতে পারে না। চুপ করো, তোমাকে আর সবাই গাইতে হবে না। পাপা তুমি ওর কথা রাগ করো না, ওকে তুমি ক্ষমা করে দাও। ওর মতো একটা বেয়াদব মালিক ছেলে ক্ষমা চাইলে ক্ষমা করবো? কোনদিন না। শুনুন ডিআইজি সাহেব, আপনার মতো লোকের কাছে আমি ক্ষমা চাইলে আমার পাপ হবে পাপ। সুলতান মুখ সামলে কথা বলো। আমি ঠিকই বলেছি, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদেরও একটা সম্মান আছে। আপনার যদি এতটুকু সম্মান বোধ থাকতো তাহলে সন্ত্রাসী রাজার সাথে হাত মিলিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিতে পারতেন না। সুলতান অনেক মিথ্যা কথা বলে তুই আমাকে অপমান করলি, এই অপমানের উচিত মূল্য তুই পাবি। আরো শুনে রাখ, রুমানা যে তোর মতো ছোট লোককে ভালোবাসে, তাহলে ওকে কেটে টুকরো টুকরো করে গাঁথিতে ফাঁসিয়ে দেবো। সুলতান রুমানার বাবাকে এভাবে অপমান করা তো ঠিক হয়নি। যা বলছিলাম, কাকে যেন তুমি ভালোবাসো? সুলতান, ও আমার জীবন মরণ সবকিছু, ওকে আমি খুব ভালোবাসি। আচ্ছা সুলতান তোমাকে কতটুকু বিশ্বাস করে? অনেক অনেক বিশ্বাস করে। পরীক্ষা হয়ে যায়। ওকে হ্যালো, কে তুমি? প্লিজ ডার্লিং চলে এসো না। আরে এসো না ডার্লিং, কাম অন। আরে আসো আসো। কি বললে? কোথায় আসবো? আমি এক্ষুনি আসছি। হ্যালো বয়, হাউ আর ইউ? রানী তুমি ওকে চেনো? হি ইজ মাই। তোমার কি একটু লজ্জা শরম নেই? মেয়ে মানুষ হয়ে বারে বসে মদ খাচ্ছ। এখানে লজ্জার কি আছে? দু একদিন একটু নেশা করলে ক্ষতি কি? মানুষের জীবন তাই, যতদিন পারে আনন্দ ফুর্তি করে কাটানো যায়। তার মানে আনন্দ ফুর্তি করে বাজে ছেলেদের সাথে আড্ডা মেরে সন্ত্রাসীর খাতায় নাম লিখিয়ে তোমার মতো হতে বলছো? হ্যাঁ সত্যি তাই, আমি তো ভালোই আছি, বেশ আছি। এই সমাজে তোমার মতো চরিত্রের মেয়েদের কি বলে জানো? রোমানা ওর মতো মেয়ে মানুষের সাথে চলাফেরা করলে বেশ্যাই হতে পারবে, তার চাইতে বেশি কিছু হওয়া সম্ভব নয়। আমাকে কি বললো? বেশ্যা? আমি ওকে অভিশাপ দিলাম। আমি ভাবতেও পারছি না রফিক, রোমানা রানীর মতো একটা বাজে দুশ্চরিত্র মেয়ের সাথে বারে বসে মদ খেতে পারে। আমিও তো ভাবতে পারি না রানী এত ভালো ঘরের মেয়ে হয়ে রাজার মতো একটা সন্ত্রাসীর সঙ্গী কি করে হয়। রানী ইচ্ছে করে রোমানাকে নষ্ট করে আমার উপর প্রতিশোধ দিচ্ছে, কারণ আমি সেদিন সম্পাদককে সাপোর্ট করেছিলাম। আমি 100% শিওর রানী বাবাকে রাজায় হত্যা করেছে। ইদানিং আমাদের সম্পাদক সাহেবকে সন্দেহ হচ্ছে, রাজা সবই ম্যানেজ করে ফেলেছে, পুলিশ ইচ্ছে করে রাজাকে ধরছে না। ইদানিং আমাদের সম্পাদক নিজে রাজা রিপোর্ট করছে। শোন, আজ থেকে রাজা রিপোর্ট আমি করব। প্রমাণ ছাড়া রিপোর্ট করিস না রফিক। আমিও প্রমিস করেছি রাজাকে গ্রেফতার না করি আমি থামছি না। কিন্তু রাজা রাস্তা চিনবি কি করে? রাজা রাস্তা না আপনারা চেনেন না, আমি চিনি। তুই চিনিস? চিনি, বদমাসি করতে গিয়ে চিনাইছি। কালু দালালের একটা রং ভর্তি করার দরগা আছে, রাজা প্রতি বৃহস্পতিবারে ওই রঙ্গালয়ে আনন্দ ফুর্তি করতে যায়। বড় ভাবে আসি হাতটা কিচবিচ কিচবিচ করে। আমি চিনাইয়া দিব, তবে রিস্ক নিব না, রাজা বড় ডেঞ্জারাস। যতই ডেঞ্জারাস হোক আমি যাব না। না তুই যাবি না, ওরা তো ধরা পড়লে ও তোকে মেরে ফেলবে। না রফিক, আমার কিছুই করতে পারবে না। ওকে না ধরা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। পুলিশকে ইনফরমেশন করে আজ রাতেই ওকে আমি ধরিয়ে দেব। ভেরি ইন্টারেস্টিং, বলে ফেলুন। আহা বলে ফেলুন। সন্ত্রাসী রাজা এবং সেই কুখ্যাত পাঁচ খুনি যাদেরকে আপনারা তন্ন তন্ন করে খুঁজছেন, তাদের আমি ধরিয়ে দিতে পারি। বলেন কি? তাহলে তো আপনিও পুরস্কার পাবেন। আমার পুরস্কার দরকার নেই, প্লিজ বি কেয়ারফুল। এই কথাটা যেন কেউ না জানে। ঠিকানায় আমি সন্ধ্যার পর থেকেই থাকবো। থ্যাংক ইউ সাংবাদিক, থ্যাংক ইউ, আমরা প্রস্তুত থাকবো। মোস্ট ওয়েলকাম। কথাটা তো ডিআইজি স্যারকে বলতে হয়। অপারেশনে তো অবশ্যই যাবে, কিন্তু গ্রেফতার করবে উল্টো সুলতানকে। সব রেডি আছে মাই সান? স্যার আমরা ফোর্স নিয়ে রেডি, আপনার অর্ডার পেলেই অপারেশনে যাব। রাজা, সুলতান থানায় এসেছিল, তোমরা কোথায় আছো জানি। আমি কাঁচা কাজ করি না, তোমাদের কিছু হবে না। ওসিকে আমি ডেকেছি, দেখো কি হয়। সুলতান রে আমি এমন কাণ্ড করুম, ওই জীবনেও কাউরে মুখ দেখাইতে পারবো না। আনন্দ ফুর্তির ব্যবস্থা কর। পুলিশ লেট করছে কেন? কি করছো? একটা ফুলের মতো মেয়েকে নষ্ট করতে এখানে নিয়ে এসেছিস? একটা মেয়ে লোকের দালাল। এই মায়ের অ্যাডভান্স তোরা 25,000 টাকা ভালো মায়ের বিক্রি করতে আসো। কি হয়েছে? স্যার আমাকে বাঁচান, এই সুলতান আমাকে ওদের কাছে বিক্রি করে দিয়েছে। ভয় নেই, নারী নির্যাতন মামলা। তুই লম্বরি ব্যবসা করি ঠিকই, কিন্তু ভালো করে খারাপ করি না। অফিসার, সব সাজানো নাটক, ওরা সব সন্ত্রাসী, ওদের নামে পুলিশি ওয়ারেন্ট আছে, আপনি সব জানেন। আমি আপনাকে সব জানিয়েছি, ওদের গ্রেফতার করুন। রাখুন আপনার কথা। একজন সাংবাদিক হয়ে নারী ব্যবসা করেন, একটি ভালো ঘরের মেয়েকে বিক্রি করতে এখানে নিয়ে এসেছেন। জি 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 জি, আমি তো ভাবতেই পারি না। এই অফিসার ভুলে যাবেন না, পুলিশ জনগণের রক্ষক, এই দেশটা আপনার আমার সকলের। এই বেটা, নারী ব্যবসা করে নিতে শিখেছিস, ওকে অ্যারেস্ট কর। আর কতকাল অসহায় মানুষের জীবন নিয়ে ঝিলিমিলি খেলবে? তোদের মতো দালালের মৃত্যু না হলে এই দেশের মানুষ শান্তি পাবে না। তোদের বিচার একদিন আমিই করবো। সুলতান, ভাইয়া ভাইয়া। ওসি সাহেব, আমার ছেলের কোনো দোষ নেই, এত বড় অন্যায় সে করতে পারে না। প্লিজ ও আমার ছেলেকে ছেড়ে দিন। নারী হচ্ছে জননী, নারী হচ্ছে বোন, আর সেই নারীকে আপনার সুলতান নিষিদ্ধ পল্লীতে বিক্রি করতে গিয়েছিল, আর আপনি বলছেন তাকে ছেড়ে দিতে? মিথ্যে বলছেন ওসি সাহেব, সুলতান নিষিদ্ধ পল্লীতে গিয়েছিল সন্ত্রাসী রাজার কর্মকাণ্ড ধরিয়ে দিতে, কারণ ও একজন সাংবাদিক। মা হয়ে আপনি এসেছেন ওর মতো একটা দালালের সাফাই দিতে? অফিসার, আমার সব তো শেষ করে দিয়েছো। আমি জানি তোমরা আমাকে ছাড়বে না, কারণ তোমার উপর বড় দালালের অর্ডার আছে, আর তোমরা সবাই সন্ত্রাসী রাজার দালাল। তোমার আল্লাহর দোহাই লাগে, কসম লাগে, আমার মা বাবা আর বোনের সামনে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে আর ছোট করো না অফিসার। আরে তুই যে জায়গা থেকে গ্রেফতার হয়েছিস, তুই তো এমনিতেই ছোট হয়ে গেছিস, তুই চাইলেও তো তোকে আমি বড় করতে পারবো না। ওসি সাহেব, তুমি আমার ছেলের বয়সী, তোমার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমি দোয়া করব। তুমি তুমি আমার সুলতানকে ছেড়ে দাও, তোমার কাছে আমি হাত জোর করে বলছি বাবা। ওদের কাছে শুধু শুধু হাত জোর করে ক্ষমা চেয়েও না, ওরা ভালো মানুষ না, ওরা দালাল, ওরা বাজে লোক। কি বললি? আমি বাজে লোক? আমার কাছে ক্ষমা চাইবে না। আপনারা চলে যান। অফিসার, ওনাদেরকে বের করে দিন। যান আপনারা। সেন্ট্রি, ইয়েস স্যার, ওদেরকে বের করে দিন। জানান ওরা যে অন্যায় করছে আল্লাহ ওদের কোনোদিন ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আসুন তো আপনারা, আসুন। আসি বাবা। सुल्तान नामे एक तरुण सांबादिक नारी व्यवसायेर साथे जड़ित ठीक आछे निषिद्ध पल्लीते एक तरुणीके बिक्री करते गिये धरा पड़ेछे पुलिश अवश्य मेयेटिके उद्धार करेछे सर ए समस्त आसामीदेर हाथ पा पिटिये भेंगे देওয়া উচিত सर सुल्तान सुल्तान शेष पर्यन्त तुमि नारी व्यवसाय नेमेছিলে लज्जा करलो ना তোমার তুমি আমার বান্ধবীকে ওই নিষিদ্ধ পল্লীতে বিক্রি করতে চাইছিলে মুখ লুকিয়ে লাভ নেই সুলতান তোমার আসল চরিত্র আমি জেনে গেছি তুমি এতদিন আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে আমার দেহটাকে মনে হয় চেয়েছিলে কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছে তোমার মতো শয়তানের কাছে বিলিয়ে দেয়নি মানুষকে ফাঁসিয়ে দেয়া मिथ्या अपवाद दिए प्रतारणा करा तुम्हारे रक्तेर दोष खबरदार सुल्तान आमार रक्त निये कोनो कथा बोलबे ना बोलबो अवश्य बोलबो तुम्हार बाबा एकटा मानुषरूपी शयतान आमार बाबा ओई ओसिर साथे जोट दिए सन्त्रासी राजार कथा मतो चक्रान्त करे आमाके ग्रेफ्तार करियेछे आज आमाके तुम्हार बाबा जे मामलाय फाँसियेछे सेटाओ छिलो तुम्हार ओई असभ्य बान्धबीर साजानो नाटक मोटेई नाटक नय আমার বাবা এই মামলা সম্বন্ধে কিছু জানে না তুমি মিথ্যা দোষারোপ করছো আসলে আসলে তুমি একটা প্রতারক তুমি এখান থেকে চলে যাও আমার কথা চিরদিনের জন্য ভুলে যাও আজ থেকে মনে করবো রুমানা নামের কাউকে চিনি না জানি না চিন্তা মনে করো দেন আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ मैडम मैडम इजी 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 काटबेन ना मैडम काटबेन ना हाँ प्लीज काटबेन ना आमी जानताम ना आपनि डीआईजी सारेर मेये तबे मैडम आपनार राजकपाल ता ना होले सुल्तानेर मतो एकटा लम्पटेर खप्पर थेके आपनि बाँचते पारतेन ना प्लीज बदमाश जखन एत बड़ अपराध करेओ आपनाके एबं आपनार बाबाके दोषारोप करछे तखन ओर मतो छेले भालोबासा भुले जान प्रत्याख्यान करुन आपनि ओके घृणा करुन हाँ आज थेके ओके आमि घृणाई करब जतदिन बाँचबो ओके घृणा करे जाब ना खेले शरीर खराब करबे ना भाइया ना एले आमि खाबो ना मिष्टि आमि तोके এভাবে কান্নাকাটি করলে অসুস্থ হয়ে যাবে সবই হচ্ছে কপাল বুঝলে সুলতানের মা যা হয় হবে সবকিছু আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি বাবা রোমান আপাকে দেখেছি একটা লোকের সাথে হাসতে হাসতে যেতে এই দুঃসময়ে রোমান ও সুলতানের সাথে বেঈমানি করলো না হ্যাঁ অফিসার স্যার আমার মেয়েকে বিয়ে করতে হলে প্রথম শর্ত কি জানো ভালো ছেলে পাইয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ পাপা ভালো ছেলে ও তোমাকে পাইয়ে দিয়েছে তার মানে ও যে আমার সাথে এতদিন ইয়ে হ্যাঁ এতদিন ইয়ে এখন হবে বিয়ে তা ভালো ছেলে কোথায় পেলে এই যে তোর সামনে দাঁড়িয়ে আছে ও বাবা আই লাভ ইউ ইউ আর দ্য বেস্ট বাবা ওই ওই বসে না ভাই না ভাই আমি কি বাবা ও ভাই আপনি আমার কই লয়ে এলে কি ওই বেটা তুই তোর লগে দালালি করছ নাই কি ওই বেটা সুলতানের ছানার লাগা মন্ত্রী অফিসে ঘুরঘুর করছ নাই ওই শালায় বহুত বড় টাউট টাকা সারা পাড়ায় আইছে আবার যাবার সময় ফুলমতির ব্যাগটাও লয়ে গেছে মানে তোবা তোবা कौन की हाँ मागा उन्हें मुझे बहुत लोगे सामने नहीं जाओ तो कोई ना अरे चुप अरे साला मागूर मासे मुझे फाला अरे मागूर ठंडा सागे तो ठंडा ओ भाई एक चांस का मागूर भाई ठोकर दिवाओ अरे चला अरे चित्त हो जाओ 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 ना 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 ये तारा नहीं करे তোর পকেটে এত মাইয়া মানুষের ফটো গেলা এইগুলি সব পাইবেন পছন্দ হয় আমি মন্ত্রী করে সাপ্লাই দিই माइयर मंत्री दालाले दालाले टक्कर खाइसे दाने बाजी सर सर राजा हमारे मागुर माछ खावाई दीते चाइछिलो आपनार दोहाई दिए कोनो रकम बाज जाइछि एखन कि बोलते चाओ ये राधार दुई सन्तासी लगे लई आइछि आपनारे मैनेज करते भाइबा देखें कि करबेन कि करब आमार जन्य ओरा किछु एनेछे एनेछे सर आमि तो जानताम आपनि एकजन सत लोक एमन कि जिनिस এনেছো हाय हाय आमार माथा खाराप हये गेछे आमि तो किछु जानि ना মানুষ কি ভাবে বদলায় সালালের বাচ্চা ए आमा ठेका मागो ओ मागो आए बसे रे अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम चलो এসেছো রাজা আমাগো পাড়াইছে স্যার ও বলেছে রাজার সাথে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে দেব যাতে পুলিশ ঝামেলা না হয় হ্যাঁ হ্যাঁ রাজা জানে না সন্ত্রাসীর সাথে আমার কোনো সম্পর্ক নেই তোদেরকে আমার পুলিশ করছে আর তোরা আমার বাড়িতে ঘুষ নিয়ে এসেছিস পুলিশ আরে ক্রিমিনাল অ্যারেস্ট করো না ওদেরকে থানায় নিয়ে গিয়ে রাজার গোপন তথ্য বের করো এই যারা দেখেন স্যার স্যার আবার কি ক্ষমা দিছিতে maaf করলেন যেহেতু তুই জানার ভয় রাজি হয়েছিস তাই এবারের মতো তোকে ক্ষমা করলাম আলহামদুলিল্লাহ এটা স্যার স্যার ফাতারে বৃষ্টি কথা ফাতিমান আসসালামু আলাইকুম স্যার ওচা স্বরাষ্ট্রমন্ত্রী আমগরে জেলে পাঠায় কামটা খুব খারাপ করছে স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদেরকে জেলে পাঠিয়েছে আরে তাহলে তো তোমরা বিশাল লোক বিশাল লোক মানে বাংলা রাজার খাস লোক কখন কি হইব আমরা সব জানি যেমন আগামী এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মারা যাইব স্বরাষ্ট্রমন্ত্রী মারা যাবে তোমরা জানলে কি করে আমাকে বস খবর পাঠাইছে ডিআইজি মায়ের বিয়ার অনুষ্ঠানে মন্ত্রীরে বোম দিয়া উড়াইয়া দিব ওই ঘুষখোর পুলিশকে রোমানা বিয়ে করছে মনে তো আমাকে ভালোবাসতো আই বলে ভাবনায় পড়ে গেছে আরে ভাবনায় পড়বো না হালার মধ্যে ডিআইজির মার কাছে কড়া চেক হালাতে খবরও রাখো ওকে এখান থেকে পালাতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাঁচাতেই হবে প্রেমের চেক হচ্ছে বড় চেক ওই জীবনে প্রেম করছস প্রেম করার সময় কই আর জীবন তো মারের মধ্যে আছি এই টিটকারি কলিকা ও ওরে বাবা ওই ওরে বাবা ওরে বাবা বুলেট सालार पुते कमाइया निजे बाइचे हमको बसाइल Assalamualaikum sir. Waalaikumsalam. Waalaikumsalam. Sir, আমার মেয়ের বিয়েতে এসেছেন আর খুব খুশি হয়েছি। অবশ্যই বরপেকে দোয়া করে যাবেন। দোয়া করেন। আজ কোনো দালালি নিয়ে আসি নাই, বিয়ে খাইতেছি। আল্লাহ আপনার বাঁচায় রাখুক। ঠিক আছে, এখন যাও, যাও। আর পরে খাম এমনকে। কি কাজের কথা বল। আচ্ছা। আমার একমাত্র মেয়ে। মাশাআল্লাহ, কেমন লাগে? ভেরি গুড। বাদ্যযন্ত্র ভালোই বাজতেছে। হ্যাঁ, আপনার এই ছয় সুরুট আমাকে তো খুব ভালো লাগতেছে, খুব ভালো বানাইছে তো। বাবা, ছেলে কি করে? পুলিশে চাকরি করে। ওয়ালাইকুম আসসালাম। ভালোই হলো, শ্বশুর জামাই একই ডিপার্টমেন্টে। যাবেন না স্যার, একটু এদিকে আসেন। আচ্ছা, আর এক মিনিট। তুমি বাবা নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে। আমার পরিচয়, আমি একজন জেল পলাতক আসামি। জেল পলাতক আসামি? এখানে কি করে এসেছো? জেলখানায় খবর পেয়েছি সন্ত্রাসী রাজা আজ আপনাকে এই বিয়ের অনুষ্ঠানে খুন করবে, তাই পালিয়ে এসেছি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার বিরুদ্ধে কি মামলা? কি অপরাধে তুমি জেলে? স্যার, সে অনেক ঘটনা, শুধু আপনাকে এইটুকু বলবো, আসছে বিয়ের অনুষ্ঠানে আপনি এসেছেন, আসছে মেয়েটির বিয়ে হচ্ছে। সে ছিল আমার জীবনের অনেক কিছু। থাক স্যার সেসব কথা, আপনার পুলিশ ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করুন, সব তথ্য আপনি পেয়ে যাবেন আমি কেন গ্রেফতার হলাম। সেদিন সন্ত্রাসী রাজাকে গ্রেফতার করতে গিয়েই আমি গ্রেফতার হয়েছিলাম। আমি কেন চলে গেলাম তার কিছুই আপনাকে আমি বলবো না। আমাকে গ্রেফতার করুন স্যার, আমাকে গ্রেফতার করুন। অফিসার, ওকে অ্যারেস্ট করো। উপস্থিত ভদ্র মহিলা ও মহোদয়গণ, সন্ত্রাসী রাজায় বোমা হামলা চালিয়েছে আমাকে হত্যা করার জন্য। এই ছেলেটির জন্য আমি আমার জীবন ফিরে পেলাম। আমি বেঁচে থাকলে এই দেশ থেকে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দেব। সন্ত্রাসী রাজা ও তার দলকে নিশ্চিহ্ন করে দেব ইনশাল্লাহ। জেল পলাতক আসামি সাংবাদিক সুলতান নির্ঘাত মৃত্যুর হাত থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে রক্ষা করলেন। সাংবাদিক সুলতানের জামিনে মুক্তি। ভাইয়া, ভাইয়া, সুলতান ভাইয়া, সুলতান কেমন আছিস বাবা? মা ভালো রে, মা ভালো রে। সাদিস না, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? দুঃখ আছে মা, দুঃখ আছে, অনেক বড় দুঃখ বুকে চাপা দিয়ে রেখেছে এতগুলো দিন। আজ তোমাদেরকে কাঁদতে পেরে মনে হচ্ছে আমি অনেক হালকা হয়ে গেছি। বা সুলতান, সব দুঃখ ভুলে যা। পত্রপত্রিকায় তোর সাহসিকতার সুখবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু তারপরেও আমরা কেন শান্তি পাচ্ছি না? বাবা, আমি তোমাদের অশান্তি দিচ্ছি? আমার জন্য তোমরা কষ্ট পাচ্ছ? বাবা, সেই ছোটবেলায় শিখিয়েছিলে, বলেছিলে সুলতান যেখানে অন্যায় দেখবে সেখানেই ঝাঁপিয়ে পড়বে, বিপদে কোনোদিন পিছপা হবি না। সেদিন বলেছিলাম, কিন্তু আজ বাস্তবের মুখোমুখি হয়ে দেখলাম যে প্রতিবাদ করে, অন্যের বিপদে এগিয়ে যায়, সেই মরে যায়। সমাজ এই মৃত লাশ দিকে মুখ ফিরিয়ে নেয়। বাবা, সমাজের কথা ভুলে গেছি, ভুলে গেছি নিজের কথা। শুধু বেঁচে আছি কেন জানো? ওই মানুষরূপী হায়নাদের রক্ত চুষে খেতে, ধ্বংস করে দিতে এদেশের সমস্ত দালালদের। দালালি নিয়েই তো আছি সুলতান সাহেব। মন্ত্রী সাহেব আপনাকে দেখা করতে বলেছেন। সুলতান যে সাহসিকতা দেখিয়েছে তা আমাদের কাছে অনেক বড় গৌরবের, অনেক বড় সম্মানের। তাই এই বীর সন্তানকে আপনারা ফুলের মালা দিয়ে বরণ করুন। কি করছো সুলতান? তুমি সবার মালা গলায় পড়লে, কিন্তু ওনার মালা পড়লে না কেন? জি স্যার, বিনা অপরাধে ওরা আমাকে হ্যান্ডকাপ পরিয়ে জেল খাটিয়েছে, তাই ওদের হাতের মালা আমার গলায় পড়লে আমি কষ্ট পাবো। স্যার স্যার ও মিথ্যে বলছে, ও আমাকে অপমান করছে। আমি মিথ্যেও বলিনি, অপমানও করিনি, শুধু আপনাদের বিবেককে সামান্য নাড়া দিয়েছি। পেশায় আমি সাংবাদিক ছিলাম, আর ওরা আমাকে বানিয়েছে বেশ্যা পাড়ার দালাল। সেদিন যদি মন্ত্রী মহোদয় খুন হয়ে যেতেন, আপনারা শুধু তদন্ত করার নামে ফাইল নিচে ফেলে রাখতেন, আর সন্ত্রাসী রাজা মুখ ফুলিয়ে হাসতে হাসতে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেত। আমার মতো সুলতান জেলে পচে মরতাম। আজ যখন স্যার আমাকে নতুন জীবন দিয়েছে, দিয়েছে নতুন করে বাঁচার অধিকার, তাই আল্লাহর কসম খেয়ে বলছি, আমার জীবন দিয়ে হলেও আমি ওই সন্ত্রাসী রাজাদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করব। স্যার, আপনি শুধু আমাকে আপনার পায়ের নিচে ঠাই দিন। ঠাই তোমাকে পায়ের নিচে দেবো কেন? তোমার ঠাই হবে আমার বুকে। শুনুন আপনারা, যে কোনো কিছুর বিনিময় হোক সন্ত্রাসী রাজা ও তার সহযোগীদেরকে গ্রেপ্তার করুন, তা না হলে আপনারা অনেকেই ট্রান্সফার হয়ে যাবেন। স্যার, আমি সাংবাদিক রফিক, সুলতান আমার বন্ধু। আমি শুধু অনুরোধ করব, আপনি নিরপেক্ষ লোকদের তদন্ত করুন। দেখবেন আপনার অনেক পুলিশ কর্মকর্তার ওই সন্ত্রাসী রাজার সাথে যোগাযোগ আছে। হ্যাঁ, আমি তদন্ত করব। মন্ত্রী জানলে আমার চাকরি থাকবে না। আরে চাকরি গেলে তো আপনার ক্ষতি নাই স্যার, কারণ বহুত মাল কামাইছে। তুমি যা ভাবছো অত হবে না। সাংবাদিক রফিক তো আমার কথা প্রায় মন্ত্রীকে বলেই দিয়েছিল যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে। মরণ আইলে মানুষ একটু বেশি ফালাফালি করে, রফিকও ফালাইতেছে। রাজা, তুমি যা করবে তাড়াতাড়ি করো। এই হিট লিস্টের মধ্যে সাংবাদিক রফিকের ফটোটা পাতাইলা ধরে লাগাই দে। বাবা, সময় আয়া পড়ছে রানী তোমার বাবার হত্যার প্রতিশোধ লওয়ার। আমি বহুত ভাইবা দেখলাম, তুমি একমাত্র পারবা মন্ত্রীরে শেষ করবা। তাছাড়া তুমি প্রতিশোধ না নিলে তোমার বাপের আত্মা কষ্ট পাইব। আমি তো বুঝলাম, তুমি সত্যি করে বলো কে আমার বাবাকে খুন করেছে। বলো রাজা, বলো, আজ তোমাকে বলতেই হবে। আজ আমি কমু। ক্ষমতার লোভে তোমার চাচা তোমার বাপেরে খুন করছে, তাই মন্ত্রীরে খুন করতে পারলে তোমার বাপের হত্যার প্রতিশোধ লওন যাইব। কৌশলে আমি মন্ত্রী বাড়িতে ঢুকবো, মন্ত্রীকে বুঝতে দেব না আমি খুন করতে এসেছি। মন্ত্রীকে খুন করে আমি আমার শেষ ইচ্ছা পূরণ করবো। আমাকে বাঁচাও চাচা। মামনি তোকে কেউ মারতে পারবে না। কি হয়েছে তোর? এতদিন কোথায় ছিলি? তোমার উপর রাগ করে ওই সন্ত্রাসী রাজার কাছে আমি আশ্রয় নিয়েছিলাম। আমি ভুল বুঝে আমি তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। সেই ভুল আমার ভেঙে গেছে। জানি তোর ভুল একদিন ভাঙবেই। তুই ফিরে আসবি। আমাকে তুমি মাফ করে দাও, আমাকে নতুন করে তুমি বাঁচতে দাও। আমরা তো বাঁচাতেই চাই, কিন্তু তুই রাজার সাথে ছিলি, সে তো ভালো না। যদি আমাদের উপর কোনো কিছু করে, রাজা কি করবে? কতবারই তো চেষ্টা করেছে আমাকে মারতে, পারেনি। এখন রাজার ভয় কি রানীকে দূরে ঠেলে দেবো? মামনি, আজ থেকে তুই আমার বাসায় থাকবি। বললে তুইও মরবি, আমিও মরবো। চল। হ্যালো রাজা, মন্ত্রীর বাড়িতে ঠিক মতো ঢুকছো তো? প্ল্যান মতো মন্ত্রীর বাড়িতে ঢুকে গেছি, মন্ত্রীকে ম্যানেজ করে ফেলেছি। কিন্তু প্রবলেম, আমাদের চিরশত্রু সুলতান, সে এখন মন্ত্রীর বাড়িতে থাকে। দুইজনকেই টার্গেট করো। নো প্রবলেম, এক ছেলে দুই পাখি মারা যাবে। মন্ত্রীও ফিনিশ, সুলতানও ফিনিশ। রানী, টার্গেট যাতে মিস না হয়। তোমার রানীর টার্গেট খুব কমই মিস হয়। গুড নাইট। চিৎকার করবে না, চিৎকার করলে তোমার লস, তুমি ধরা পড়বে। এই মোবাইল, পিস্তল সব কট। যে প্ল্যান নিয়ে তুমি মন্ত্রীর বাড়িতে ঢুকেছো, আজই সব প্রকাশ করে দেব। তুমি ধরা পড়ে যাবে। তোমার মতো একটা শিক্ষিত স্মার্ট মেয়ে এত জঘন্য মনে হয় কি করে? ভাবতেও ঘৃণা হয়। এই মেয়ে, তোমার কি দরকার? কিসের জন্য এই প্রতারণা? কেন মানুষ হত্যার পথ বেছে নিয়েছো? নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম তুমি সন্ত্রাসী রাজার সাথে আলাপ করছো। আমি ইচ্ছে করলে এখন এই মুহূর্তে তোমাকে ধরিয়ে দিতে পারি। যে মন্ত্রীকে হত্যা করতে তুমি এসেছো, সে মন্ত্রী তোমাকে বিশ্বাস করে, তোমার দুঃখের কথা শুনে তোমাকে আশ্রয় দিয়েছে। আশ্রয়দাতা যদি একজন খুনি, ক্ষমতালোভী হয়, আর যদি তোমার চাচা তোমার বাবাকে ক্ষমতালোভে হত্যা করে, তবে তুমি কি করবে? বলো, কি করবে? আমার চাইতে তুমি জঘন্য হয়ে যেতে। তুমি কি দেখেছো তোমার চাচা তোমার বাবাকে খুন করেছে? না, দেখিনি। তবে যেটা সত্য সেটাই শুনেছি। শুধু শোনার উপর ভিত্তি করে এত বড় জঘন্য ডিসিশন নিয়েছো? চাচাকে খুন করবে কেন? চাচা বাবার মৃত্যুর 3 দিন পরে নির্বাচনে প্রার্থী হয়ে গেল। মিথ্যে কথা। সেদিন আমিও সেখানে উপস্থিত ছিলাম। তুমি নির্বাচনে দাঁড়াতে চাননি। তোমার বাবা সকল সহকর্মীরা জোর করে হাতে ধরে তাকে নির্বাচন করতে বাধ্য করেছে। তোমার বাবার মৃত্যুর রহস্য যদি বের করতে চাও, তাহলে প্রথমে রাজাকে সন্দেহ করতে হবে। কারণ নির্বাচনে সবাই তোমার বাবার সাথে রাজার গন্ডগোল হয়। রাজাকে অপমান করে তোমার বাবা, রাজা খেপে যায়। শুধু শুধু দোষ দিচ্ছ তোমার চাচাকে। উনি একটা ভালো মানুষ, আর একটা মানুষকে হত্যা করে কি পাবে জীবনে? পত্রিকা ছাপা হলো তোমাকে আমি পাড়ায় বিক্রি করতে চেয়েছিলাম। আসলে কি সেটা সত্যি ছিল? মানুষের জীবন তো একটাই, সে জীবনে যদি ভালো কিছু করে যেতে না পারলে, তাহলে মানুষের জন্ম নেওয়ার কি সার্থকতা? তুমি একটা মেয়ে মানুষ, তোমার তো একটা ভবিষ্যৎ আছে, একদিন তোমার বিয়ে হবে, একদিন তুমি মা হবে। পৃথিবীতে সবচেয়ে ভালোবাসি আমার মাকে, আর তুমিও সেই মায়ের জাতি। তাই আমার মায়ের কসম দিয়ে বলছি, আমার জীবনটা আমি মৃত্যুর দ্বারে বিলিয়ে দিয়েছি। এই পৃথিবীতে আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। যে কোনো মুহূর্তে আমি মৃত্যুকে বরণ করে নিতে পারি। এই নাও পিস্তল, তুমি আমাকে গুলি করো, গুলি করে হত্যা করো আমাকে। যদি আমার জীবন নিয়ে তোমার কোনো লাভ হয়, গুলি করো আমাকে। প্লিজ কিল মি, প্লিজ কিল মি। ওই তো আগেই কইছিলাম, মাই মানুষের বিশ্বাস করিল না। পরে কষ্ট বাবা, যেভাবে খাইতে আছো। রাজা ভাই, তুমি কোনো চিন্তা করো না, রানী সময় মতো ঠিকই চলে আইব। আজ আমি মহা খুশি, আমার রানী রাজ সিংহাসন দখল কইরাইছে। রানী মন্ত্রী আর লোকজন কি বুঝবার পারে নাই তুমি গুপ্তচরে ঢুকছো? পারিনি, কারণ তোমার বদনাম করে আমি ওই বাড়িতে স্থান পেয়েছি। রানী সময় কিন্তু খুব কম পাইবা, মানে টাইম নাই। যত তাড়াতাড়ি মন্ত্রীরে খাওয়ান যায় তত তাড়াতাড়ি আমরা পাইচা যামুগা। আরে আরে রানী, তোমার মন খারাপ কেন? তোমার মন খারাপ দেখলে আমি কষ্ট পাই। সুলতান, মনে হয় তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। যখনই আমার কাছে কিছু লুকাবি তখনই তুই ভুল করবি। এইটুকু জীবনে তো অনেক ভুলই করলাম, না হয় আর একবার ভুল করবো, আর সেই ভুল থেকে বাঁচতে পারবো না। হ্যাঁ পারবি না, আমি বুঝতে পারছি। তুই দুষ্ট হচ্ছে বেঈমান রানীকে বল, আর বল না। থামলি কেন? যে মেয়ে সমাজে খুনি সন্ত্রাসী, যে মেয়ে তোর জীবন সবচেয়ে বেশি ক্ষতি করেছে, তাকে তুই বিশ্বাস করেছিস? তাকে অনেক হয়েছে। আর ভালোবাসাকে এতই সহজ, যখন হাত বাড়াবি তখনই পাবি। আসলে আসলে ভালোবাসা বলতে কিছু নেই। আমরা সবাই দালালি করছি, একজন আরেকজনের সাথে অভিনয় করছি। প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দে। আমার শেষ অনুরোধ, যে মুহূর্তে নষ্ট মেয়েকে ভালোবাসবি, সেই মুহূর্ত থেকে তুই শেষ হয়ে যাবে। আপু, টু দি পয়েন্টে আইছি কিন্তু। খালামা, চুরি সরটা আমি ছাইড়া দিয়া ভালো হয়ে গেছি, শুভ কামে আইছি কিন্তু পোলা দেখতেই। সারা জীবন তো পোলা মাইয়া দেখতে চাই, এইবার মাইয়া আইছে পোলা দেখতে। খালামা, এই আমি ছুটি বৃষ্টি ওরা কথা ওগুলো একটু গিয়ে যাই। এই তুমি খালামা লাগে আলাপ করো। আপনি নিশ্চয়ই সুলতানের মা? হ্যাঁ, আমি সুলতানের মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বসো। তুমি কে মা? আমি এক ঘর ছাড়া সর্বহারা মানুষ, অন্যায় করতে করতে পাপের বোঝারো করে ফেলেছি, তাই ক্ষমা চাইতে আপনার কাছে এসেছি। আপনি আমাকে ক্ষমা করুন মা। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কেন তুমি আমার কাছে ক্ষমা চাইছ? মা, আপনার ছেলের জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করেছি আমি, আর তা জানি শুধু আপনার ছেলে আর আমি। যে মুহূর্ত থেকে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি পাপ করেছি, সেই মুহূর্ত থেকে আমার আত্মা শুধু ক্ষমা ভিক্ষা চাইছে। আমি জানি না সুলতান আমাকে ক্ষমা করবে কিনা। আপনি আমাকে ক্ষমা করে দিন মা। আপনি ক্ষমা করলে আমি কিছুটা পাপ মুক্ত হব। আমি তো মা, আমার আঁচল তলে কেউ ক্ষমা চাইলে আমি কি তাকে ক্ষমা করব না? রোমানা নামের একটি মেয়েকে সুলতান ভালোবাসত। কি আশ্চর্য! সেই মেয়েটি আজ অন্য একটি ছেলের সাথে ঘর করছে। রানীকে বিশ্বাস করে আমি কি ভুল করেছি? রানী রাজার দলের লোক, একজন নারী সন্ত্রাসী। আচ্ছা, রানী কথা দিয়ে আসলো না কেন? কি ভাবছিলে? ভাববার কি শেষ আছে? কত কিছুই তো ভাবছিলাম। আমার কথা কি একটুও ভাবনি? জানি না সুলতান, তোমার কাছে আসলে আমার বুকটা কেঁপে ওঠে। মনে হয় ভালোবেসে যদি তোমাকে হারাই সুলতান। রানী, তোমার জামাই এমপি হইতো কেমনে? হ্যাঁ, মন্ত্রী হইতো কেমনে? আমি অস্বীকার করছি না, তোমাকে আমি অনেক টাকা দিয়েছি, আরো দেবো। তুই আইসুস কেন? স্যার, যে টাকা দিছিলাম আল্লাহর রহমতে বাড়ির কাজ কমপ্লিট করছি। खाली रंगের টাকা শর্ট পড়ছে এসেই যাইছি সুরের বাচ্চা তোরে পাড়ায় মাইরা ফালামু আমি স্যার আমারে মাইরা আপনি ভুল করবেন স্যার কারণ আমি হইলাম আপনার সকল আকাম কুকামের সাক্ষী আমারে মারলে রানী মা খুশি হইব ইয়ে সম্পাদকও খুশি হইব ঠিকই কইছস দালালের বাচ্চা সম্পাদক আপনার এতদিন বাঁচায় রাখা আমার লস এখনো আপনার পত্রিকায় আমার খারাপ খবর ছাপানো হয় আর আপনি হইতাছেন ওই পত্রিকার মালিক সাংবাদিক সুলতান রফিক যদি আমার কথা না শুনে তাহলে আমি কি করব আরে আপনারে কিছু করতে হইব না আপনারে কিছু করতে হইব না খোদার কসম খায়া কইতাছি আগামী 7 দিনের মধ্যে যদি 2000 খালাস করবা না পারি তাহলে নিজের ছুরি নিজের বুকে হানতে মরে যামুগা সবো হিজরা হয়ে পয়সা টাকা পারুম না ওই কালু যা সবগুলো লে বাইরে যা এই বাইরে বাইরে আম্মা বাইরে তুমি কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকেছো তা আমার জানা হয়ে গেছে বলো কি উদ্দেশ্য নিয়ে আমি এসেছি এসেছো রাজার নির্দেশে আমার স্বামীকে খুন করতে তুমি কি করে জানবে তোমার ধারণা ঠিক নাও হতে পারে তুমি রাজা গুন্ডার লোক ওরা ভাড়াতে খুনি ওরা টাকার বিনিময়ে মানুষকে খুন করে আমি নিশ্চয় টাকার জন্য কাউকে খুন করব না রাজা টাকার বিনিময়ে খুন করে সত্যি কিন্তু এই সমাজে কে টাকা দেয় কারা টাকা দিয়ে খুন করায় তা আমি কি করে জানবো তুমি অনেক কিছু জানো রাজার আস্তানায় যখন তোমার যাওয়া আসা আছে তখন তোমার হাজবেন্ডকে অন্তত রাজার ঠিকানাটা দিতে পারতে কেন মিথ্যা বলছো আমি ঠিকানা জানবো কি করে চাচি একদিন আগে তোমার রাজার সাথে দেখা হয়েছিল কত বড় মিথ্যে কথা বলছিস তুই কি হয়েছে ওগো এই বাড়িতে ঢুকেছে দাগে খুন করার জন্য আমার সংসার ভেঙে তছনছ করার জন্য এই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকবো না থামো তুমি ও যদি আমাকে খুন করে শান্তি পায় তাহলে আমার আফসোস নাই তোমার না থাকতে পারে কিন্তু আমার আছে এতদিন পর কোত্থেকে এসে মিথ্যে নাটক করে ওই বাড়িতে ঢুকে গেল এখন আবল তাবল কিছু বানিয়ে বলছে আর আমি এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না শোনো রানীর জন্য তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে তোমাকে আমি আটকাবো না ও হচ্ছে আমার মরহুম বড় ভাইয়ের একমাত্র সন্তান ও আমারও মেয়ে তোমার জন্য ওকে আমি দূরে ঠেলে দিতে পারবো না আর একবার এই বাড়ি থেকে চলে গেলে কোনোদিন এই বাড়িতে ঢুকতে পারবে না চাচা আমি চলে যাচ্ছি আমার জন্য তোমার সংসারে অশান্তি হোক তা আমি চাই না তুই চলে গেলেও আমার সংসারে অশান্তি থাকবে স্ত্রী হচ্ছে স্বামীর ভাগ্য আর সে ভাগ্যবান স্বামী আমি নই বিশ্বাস দিন দিন ভেঙে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে সবকিছু তুই যাবি না তুই চলে গেলে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব মারি তুই তুই এখানেই থাকবি আমার লোকে গাদ্দারি করে কেউ বাঁচতে পারবো না কেউ না কে আবার তোমার সাথে গাদ্দারি করলো কেউ না তোমার খবর কি এত দেরি করলা কেন এই সমস্ত কাজে একটু সময় লাগবেই অনেক কষ্ট করে মন্ত্রী বাড়িতে ঢুকেছি এখন শুধু মন্ত্রীর মৃত্যুর পালা ধন্যবাদ তোমার রানে যা কিছু করবা তাড়াতাড়ি করবা মন্ত্রীরে খালাস করে আমি তোমার বিয়া করব তুমি আমার জান পরাণ পাখি আচ্ছা রাজা একটা কথা বলবে বলো বলতে পারো রাজা আমার বাবার মৃত্যুর সাথে চাচিও জড়িত তাহলে আমার বাবাকে খুন করলো কে বহুবার খুঁজছি খুন করেছে তোমার চাচা রাজু সাহেব ভয় নাই সবাই আমি খায়া ভালাম তোমার ছুঁয়ে কসম খাইতেছি আমাকে পথের কাটা সুলতান আর রফিক রে আগামী 7 দিনের মধ্যে খালাস করে ফেলাম কি বলছো তুমি যা দেখেছি তাই বলছি আমার চাচি আমাদের পুরনো চাকর আজিজ আর তোমার পত্রিকার সম্পাদক ও রাজার সাথে দালালি করছে আমি শিওর আমার বাবার হত্যা সম্পর্কে ওরা সবাই জানে রাজা স্বীকার করেছে তুমি যখন সবই জেনেছো তাহলে তো খুশির খবর। খুশির খবর না সুলতান, রাজা কসম দিয়ে বলেছে 7 দিনের মধ্যে তোমাকে রফিককে খুন করবে। আমি তোমাকে ছাড়া বাঁচব না সুলতান, আমি তোমাকে ছাড়া বাঁচব না। কেঁদো না রানী, আমি আমার কথা ভাবছি না, আমি ভাবছি রফিকের কথা। যাও কোথায়? তোমরা তোর জান চাই জান। बहुत कथा पत्रिका लेखो और लिख भी कमने और लिख भी कमने बचाओ 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 तो मेरे कमरे जाए जल्दी कभी के बचा न जाए। रफीक আমি সন্ত্রাসী রাজা কোনো সাক্ষী বাঁচায় রাখি না, একমাত্র আপনারে বাঁচায় রাখলাম। যদি কোনোদিন মুখ খোলেন তাইলে আপনার কুস্তি সহ খালাস কইরা ফেলামো। না, রফিককে বাঁচাতে পারলাম না। উনি রাজা আমাকে ভয় দেখালো, বলল সাক্ষী দিলে আমাদের সবাইকে খুন করবেন। নিয়ে যাও। বাবা, বাবা রফিক খুন হলো আমাদের বাড়ির সামনে। তোমরা তোমরা কেউ দেখোনি? না, কেউ দেখেনি। তার মানে একদিন আমি খুন হলো তো তোমরা কেউ দেখবে না? কি বলছিস বাবা, এ কথা মুখে আনো পাপ। তুই না থাকলে আমরা কাকে নিয়ে বাঁচবো বাবা? তবুও বাঁচতে হবে, সাহস নিয়ে দাঁড়াতে হবে, শত্রুর মোকাবেলা করতে হবে। রফিকের লাশ পোস্টমর্টম হলো, কে খুন করেছে একটি লোক ও সাক্ষী নেই। অন্ধকারে আমরা চিৎকার শুনেছি, ভয়ে কেউ বের হয়নি, তোর বাবাকেও যেতে দেয়নি। আমার বাড়ির দরজায় রফিক মারা গেল, তোমরা শুধু শব্দই পেলে। প্লিজ প্লিজ তোকে বলো মা, বাবা মানুষের মৃত্যু নিয়ে মিথ্যে বলো না বাবা। ঠিকই বলবো, আমরা কেউ দেখিনি কে খুন করেছে। ভয় নেই বৃষ্টি, এই তো আমি আছি। ভাইয়া, রফিক ভাইকে যারা খুন করেছে তার বাবাকেও ভয় দেখিয়েছে, বলেছে আমাদেরকেও আমাদেরকে খুন করবে। বাবা, তোমরা এত বড় সত্যটাকে লুকিয়ে গেলে। সুলতান, আমরা সাক্ষী দেব না, সাক্ষী দিলে রাজা আমাদেরকে খুন করবে। সাক্ষী না দিলেও তো আমরা খুন হব। তুমি আমার সাথে চলো বাবা, তুমি সাক্ষী দেবে, তুমি সাক্ষী দিলে রফিক হত্যার বিচার হবে, খুনি রাজার ফাঁসি হবে। তুমি আমার সাথে চলো বাবা, চলো। মন্ত্রী সাংবাদিক রফিক হত্যার ফাইল দেখতে চেয়েছেন, মামলার নাকি নতুন করে তদন্ত হবে। ও নিয়ে ভাবেন না স্যার, শুধু শুধু তদন্ত হবে, কারণ মামলার কোনো বাদীও নেই, সাক্ষীও নেই। সাক্ষী আছে অফিসার, সাক্ষী আছে। আপনারা? আমরা এসেছি রফিক হত্যার মামলা করতে। আমার বাবা সচক্ষে দেখেছে রফিককে কারা খুন করেছে। আপনার বাবা মামলাও করেননি, সাক্ষীও দেবে না, উনি কোনো ঝামেলাই পছন্দ করেন না। বলো বাবা, তুমি মামলা করবে, সাক্ষী দেবে, বলো বাবা। হ্যাঁ, आमी मामला करब साक्षी देव। आहा आपनार बाबा बड़ो मानुष केन एई समस्त झामेला उनाके जड़ाচ্ছেন? लोकटा तो मामला लड़ते गए मारा जाबे। रफिक हत्यार मामलार बादी हुए एई मामला लड़ते गए आमी जोदि मारा जाई ताहले आमार आत्मा शांति पाबे। रफिक हत्यार कथा लुकिए रेखे आमी अपराध करेছি ताई ओई सन्त्रासी खुनी राजाके फाँसीते लटकाते पारले आमी गर्व करे मरते पारबो। आपनी मामला निन ओसি साहेब, मामला निन, उत्तेजित हबेन ना, आपनी आमार बाबार मतो তাই কথাটা বলছিলাম। না ওসি সাহেব না, আমার বাবা আপনার মতো সন্তানের পিতা হলে আমি আত্মহত্যা করতাম। মামলা নিন। অফিসার উনাদের এফআইআরটা ভালো করে লিখুন। জি স্যার, ও নিয়ে ভাববেন না, আপনারা আসুন। হ্যালো কে ওসি কও কি হইছে? মাথা কি খারাপ হয়ে গেছে? মাল খাইলা আমার আর মামলা লইলা অগো। রাজা ভাই কিছুই করার নেই, মন্ত্রী সাহেব অর্ডার দিয়েছেন মামলা তদন্ত নাকি নতুন করে হবে। সেই সূত্র ধরে সাংবাদিক সুলতান তার বাবাকে নিয়ে এসে মামলা করেছে। ওরা আইছে আইছে তাই তুই মামলা নিবি কেন? আমার লগে গাদ্দারি করলে তোর ফ্যামিলি সুত্তা আমি খাইয়া ভালামো। আমারে তুই চিনস না। আপনি শুধু শুধু ভুল বুঝছেন, আমার কিছুই করার নেই। করার ছিল রে ওসি, তোর অনেক কিছুই করার ছিল। আর তোর জায়গায় যদি আমি থাকতাম অগরে থানার মধ্যে মাইরা গাইরা ফলাইতাম। ওই বেটা আমার থেকে যে মাল খাইছস তা বমি করে ফালাই দিবি। ওই ওসি বমি করে ফালাই দিবি। আমি ঠিকই বলছি। কি বলছো রোমানা? ওরা তোমাকে মাসোহারা দেয়। যে সন্ত্রাসীদের তুমি সহযোগিতা করো একদিন ওরাই আমাদেরকে শেষ করে দেবে। নজরুল তোমার সন্তানের মাথা ছুঁয়ে কসম খাও তুমি ঘুষ খাবে না, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, দেশের জন্য কাজ করবে। হ্যাঁ রোমানা আমি ভালো হয়ে যাব, সৎ হয়ে যাব। নজরুল আমি আমার সন্তানকে ছুঁয়ে কসম খাচ্ছি আমি আর অবৈধ কাজ করব না। আমি সুলতানের কাছে ক্ষমা চাইব। আমি বুঝতে পারছি না রানী তুমি হাসপাতালে কেন নিয়ে এসেছো? আহা আসো না, এসো এসো। সুলতান তোমার জন্য আমরা অপেক্ষা করছি। আমার মতো এক নারী ব্যবসায়ী পতিতালয়ের দালালের জন্য কি কেউ অপেক্ষা করতে পারে? পারে সুলতান পারে পারে। আমরা অপরাধী তাই তোমার জন্য শুধু তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটি মানুষের জীবন শেষ করে দিয়ে পুরনো স্মৃতিকে লাথি মেরে ফেলে দিয়ে যদি কেউ ক্ষমা চায় তাহলে কি তারা ক্ষমা পায়? না আমি লোভী নির্লজ্জ তাই তো তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সুলতান পুরনো কষ্টগুলো আমাদেরকে শুধু শুধু কষ্ট দিচ্ছে। আমাদের নতুন সন্তান পৃথিবীতে আসার পর বারবার শুধু তোমার কথাই মনে পড়ছে। সুলতান একবার আমাদের সন্তানকে একটু আশীর্বাদ একটু আদর করে যাও। সুলতান আজ আমি অনেক বিপদে আছি। সন্ত্রাসী রাজা হুমকি দিয়েছে আমার স্ত্রী সন্তানকে মেরে ফেলবে। আমি জানতাম এটাই হবে। যতদিন রাজার দালালি করেছো ততদিনই ভালো ছিলে। আজ রাজার তোমাকে কোনো প্রয়োজন নেই তাই ছুঁড়ে ফেলে দিয়েছে। ঝামেলা করবে খুন করে ফেলবে। না সুলতান আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। না সাহস রাখো তোমরা বাঁচবে। আমরা মরব কিন্তু ওদেরও মরতে হবে। খবর চাই দালালের বাচ্চারা, নতুন খবর। হুজুর আপনার ওসি নজরুল আর আপনার চিরশত্রু সুলতান হাতে হাত মিলাইছে। আমার টাকা খায়া কেউ হজম করতে পারবো না। তারপর ক হুজুর আপনার রানী আয় আয় যজ্ঞ কইয়া দিতাছে হুজুর আপনি রাজা যে রানীরে পাওছেন সেই রানী এইটা কম মা বেটা জলদি ক নাইলে এমন বাড়ি কোন লাগবে না হ্যাঁ গো লগে দেখছি মিছা কইস না দে না আমারে তো চিনোস মিছা কইলে জানে মেরা পালামো আমার রানী বেঈমানি করতে পারে না বেঈমানি করছে নিজের চোখে দেখছি সুলতান রে ভালোবাসে ওসি সুলতান আর রানী একসাথে মিল হইছে আপনারে দুনিয়া থেকে সরায়া দেওয়ার শপথ করছে ওই মাইয়া যে এত বড় দুই নম্বর তা বুঝা পারি নাই কালুর ধান্দায় নামাই দিলে এতদিনে অনেক টাকা ব্যবসা করতে পারতাম ওই মাইয়ারে আমি খুন করব ওই মাইয়ার সুন্দর মুখটা আমি অ্যাসিড দিয়া জ্বালায়া দেব रानी तुम्हार स्वप्ने देखलाम राजा माके खून करछे और देखलाम बाबा माके बोलछे आमी खुनीदेर साथे आछि स्वप्न सत्यि हय ना तबुओ आमार सब समय मने हय तुम्हार बाबार हत्यार साथे अवश्यई राजा जड़ित तुम्हार चाचीके आमी सन्देहेर बाइरे राखछि ना अच्छा तुम्हार बाबा जखन खून हय तखन कि एक लोक देखेनी परवर्तीते केउ साक्षी दिल ना तदंतेर फाइलो नीचे चापा पड़े गेल तदंतेर फाइल तो चापा पड़बेई कारण जारा देखेछे तारा बोबा हये गेछे केउ मुख खुलछे ना अथच बाबा जखन खून हय तखन तोमार पत्रिकार सम्पादकेर संगे कथा बोलछिलो तुमि किभाबे शियोर होले सम्पादकेर साथे कथा बोलछिलो टेलिफोने बाबा माके बोलछिलो साहसी कण्ठ पत्रिकार सम्पादकेर साथे कथा बोलछे ठीक तखन बाबाके हत्या करा हय टेलिफोने बाबार चित्कार आमि स्पष्ट शुनते पेयेछि आमार बाबार मृत्युर पर आरेकटी लोक आमादेर बाड़ी छेड़े चले गियेछिल चाकर আজিজ आमादेर खूब विश्वासी छिल आमि सेई लोकटिके राजार आस्थाने देखेछि आरो देखेछि तोमार सम्पादकके चाकर আজিজ ওদেরকে ধরতে পারলে হত্যা रहस्य उद्घाटन হবে যে করে হোক তুমি আজিজকে হাজির করো আমি সম্পাদককে হাজির করছি কোথায় হাজির করব মন্ত্রীর সামনে তাহলে সব সমস্যার সমাধান হবে যে মন্ত্রীকে তুমি সন্দেহ করছো সে সন্দেহের অবসান হবে খুঁজে পাবো আসল খুনিকে খুঁজে পাইতেছি না একটাও আমি দেখতে দেখতে কি করে হিয়ারো বাজার কই কে আপনারা হ্যাঁ এই শাদিজ অনুমতি ছাড়াই ঢুকে পড়ছেন আমাকে তুমি ভালো করে চেনো অনেক কষ্টে বাড়ি খুঁজে পেয়েছি এখানে ছিল টিনের ঘর উঠে গেছে উঁচু বিল্ডিং এত টাকা পেলে কোথায় আরে শেয়ার ব্যবসা করে টাকা কামাইছি চুপ মিথ্যাবাদী বাবা খুন হওয়ার পর পালিয়ে গেলে কেন আমার চাচি তোকে টাকা দেয় কেন রাজার সাথে তোর কিসের সম্পর্ক এত কিছুর জবাব দিতে পারবো না আমি রেস্ট নিয়ে উপরে এসে ভাই আমরা রেস্ট নিতে চাইবো আমরা তোকে রেস্ট দেবো না কাম করে তদন্তের ভার আমি আপনার উপর দিয়েছিলাম আপনি কোনো কিছুই করতে পারেননি তদন্ত তো করে যাচ্ছে স্যার আর কত বছর তদন্ত করবেন একজন মন্ত্রী হয়ে আমি যদি বিচার না পাই তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আমি ভাবতেও পারি না স্যার সাক্ষী যদি ভয়ে সাক্ষীতে না আসে তাহলে তো মামলা কোনো ক্লুই থাকে না খুনিকে কিভাবে চিহ্নিত করবো স্যার বলুন আপনার মতো অফিসার যদি সততার সাথে হত্যার তদন্ত করত তাহলে সহজে খুনিদেরকে গ্রেফতার করা যেত साक्षी पावा जेतो सुविचार पावा जेतो सुल्तान तुम बड्ड बाड़बाड़ी करछो सारेर सामने आमाके अवमान करछो तुम पारबे एकजन साक्षी जोगाड़ करे दिते पारबो अवश्यई पारबो सर आपनार भाई जेदिन खून हय सेदिन सेई मुहूर्ते साहसी कण्ठ पत्रिकार सम्पादक मनोहर साहेब सेखाने उपस्थित छिलेन सबकिछु देखेছি এতদিন কেন মুখ খোলেননি নিরাপত্তার অভাবে আমি জানি সাক্ষী দেওয়া মাত্র আমি খুন হব আমার পরিবার খুন হবে না খুন হবেন না বলুন বলুন কে খুন করেছে আমার ভাইকে আমি সব করতেছি স্যার স্যার আমি সব করতেছি आप लोगों पुरानो चाकर आजिज अनेक किछु साक्षी लोभे पड़े एतदिन कारो किछु कई नाई यदि सब खुले कई ताहले घरेर मानुष फाइसा जाइबो आपनजन पर हये जाबे सर घरेर मानुष के बोल सर भाबी जान माने आपनार स्त्री ताहले केन बोल राजार साथे भाबीर अबोध सम्पर्क आमी निजे चोखे देखछि सर राजा के दिए 10 लाख টাকার বিনিময়ে ভাবি আপনার ভাইকে খুন করেছে স্যার আনিস আমি জানি আপনি বিশ্বাস করবেন না সম্পাদক সাহেব খুনের সময় ওই ঘরে ছিল স্যার এই দেন আমি সব ছবি তুলে রাখছি স্যার छुबी ना ओ पापी ओर साथे संसार करे आमियो पापी ताई ताई निज हाथे ओई दुष्टते खुनी स्त्री के आमी खून करलाम चाचा तोमाके आमी भूल बुझेछिलाम किन्तु तुमि एई कि करले आमी ठीकई करेछि एतदिन जे पाप ढाका पड़े गियेछिल आज सेई पापीदेर चेहरा बेरिये एसेछे आमी शुधु एखन राजाके चाई सर आमी पुलिशेर पोशाक परे अनेक अन्याय करेछि आज आमी शपथ करछि हय राजाके ग्रेप्तार करब नय निजेई खून हब आर देरी नय सर अति शीघ्रई यदि ओई सन्त्रासी राजा धरा ना पड़े ताहले आरो अनेक रक्तपात हबे अनेक युद्ध हबे आपनि दोया करबेन सर जानो खूब शीघ्रई ओई खुनी दालाल राजाके ध्वंस करते पारि बोल राजा कोथाय बोल समय कम काम बेशी माइये डांगुर हইছে कामটা হারিয়ে ফেলাও क्लियर कर दे गुंडागुलोर काछे जाबे ना, ओरा तुम्हें मेरे फेलबे। আপনারা ঘরে ঢুকলেন কেন? আপনারা বের হয়ে যান বলছি। চিল্লাবি না। তোর ঘুষখোর জামাই কই? জলদি কত জামাই কই? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আরে কালে হালে রাস্তা না লয়ে চল, আগে বাচ্চাটা লয়ে লয়ে চল, জামাই হালে আপনা আপনা আয় পড়বে। ছেড়ে দে। বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা। ছেড়ে দে। আমার মেয়েকে ছেড়ে দে। মাইয়া বিয়া দিয়া দিলে সামির ঘরে চলে যায়। অহনরে বাসেব ওর সামে। ও জামাই বহুত বড় গাদ্দার। মগো টাকা খাইয়া মগো শত্রুলে হাত মিলাইছে। ফোন করব। আমি মরুম না, আমি মরুম না। बाबा बाबा नजरुल राजा बेईमानेर बच्चा দালালের বাচ্চা। স্যার কোন সামনে ছাড়বেন না, এক সামনে ছাড়বেন না, এই সামনে ছাড়বেন না। আপনি ছাড়লো আমি ছাড়বো না, লাগাইতে বললাম না। কারে ছাড়ুম আর কারে ছাড়ুম না ওইটা আমার ব্যাপার। তরে আমি শাস্তি দিলাম ৭২ ঘন্টা। যতক্ষণ পর্যন্ত ওরা খতম না হইব ততক্ষণ আমার আস্তানার মাটিতে নাক ঠেকায় ঘুরতে থাকবি। বন্ধ করলে গুলি। তোর মনে হয় না তুই আমার লগে বেইমানি করছস? আরে এমন কোন মাইয়া মানুষ নাই যে আমার নজরে পড়লে তার লগে আমি ফুর্তি করি নাই, সেফ তরে ছাড়া। তরে দেখলে আমার বুকটা ভইরা যায়, তাই তোরে ভালোবাসছি। কবুতরের বাচ্চার মতো ছায়া দিয়া তোরে পালছি আর স্বপ্ন দেখছি আমি রাজা আর তুই আবার রানী। আবার কলজাটারে তুই আগুন দিয়ে চালায় দিছস। আর তুই আবার একটা না ব্যাপারতে। এত সহজে আমি তোরে মারুম না, তোরে আমি টুকরা টুকরা কইরা ওই মাগুর মাছ খাওয়াই দেবো। যা আর তোর সুবিধা সাজাইলে আগা অগন আগরা হন আগে একটু ফুর্তি ফার্তি কইলে যা। মন্ত্রী এসে আমার শেষ ইচ্ছে ছিল রাজার মতো সন্ত্রাসীকে নিজ হাতে গুলি করে মারবো, কারণ সন্ত্রাসীদের প্রকাশ্যে গুলি করে না মারলে দেশ থেকে সন্ত্রাস যাবে না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ওকে গুলি করে মারলাম। এই কঠোর নীতি সবার পালন করা উচিত। আমার আর কোনো দুঃখ নেই। মন্ত্রী সাহেব আপনার নিশানা বহুত চমৎকার, তাই সালাম না করে পারলাম না। দোয়া করেন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওই স্যার রে সসম্মানে আটকায় রায়। স্যার আমি সহজে মরুম না। মাটিতে নাক ঠেকা গাড়ি আপনি নিলে पानी का भी है, पानी का भी है, पानी ले तुम्हादेर मतो साहसी सन्तानेरा एभावे जीवनेर झुंकी निले बांगलार बुके आर कोनो दालाल जन्म नेबे ना। अफिसार अरेस्ट करो, ओदेर संगे आमाके अरेस्ट करो।